আচ্ছা, গ্রুপের মধ্যে একজন একজনের সাথে কথা বলে প্রবলেমগুলো সলভ করে নিয়ে আর কি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি। মোটামুটি আশা করছি যে সবারই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা হয়ে গেছে, কত ক্লাসটা কমপ্লিট করে রাখছেন সবাই। আচ্ছা, আমি রেকর্ডটা চেক করে নিই, ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস। আমরা বর্তমানে লগ ইন অবস্থায় আছি এবং আমরা জানি এই ওয়ার্ডপ্রেসেটা যদি ভিজিট করতে হয়, মানে আমার ওয়েবসাইটে দেখতে কেমন, আমরা এখান থেকে বিসাইটে ক্লিক করে আমরা জিনিসগুলো দেখতে পারি। আচ্ছা, তো বর্তমানে হচ্ছে আমার কেউ নয়েজ আসতেছে, জামিল হককে। জি জি, হ্যাঁ হ্যাঁ ভাই, সালামু আলাইকুম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুটের অংশটা, এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এটাকে কন্ট্রোল করার জন্য তো লগ ইন থাকতে হয়, এবং তার জন্য আমরা অলরেডি লগ ইন অবস্থায় আছিও। তো এটা হচ্ছে আমাদের প্যানেল, যে এখান থেকে হচ্ছে আমরা দুটো একটা ইয়ে করবো। তার আগে একটু ওয়েবসাইট সম্পর্কে আমরা একটু বেসিক আইডিয়া নিয়ে নিই। আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা অনেক ধরনের ওয়েবসাইট বানাতে পারবো। ওয়েবসাইটের অনেক ধরনের ক্রাইটেরিয়া হয়, যেমন ধরেন এই যে একটা ওয়েবসাইট আপনাকে দেখাচ্ছি, যেমন হচ্ছে জাকি ডট মি। এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ব্লগ, একটা ব্লগ সাইট, যেটা হচ্ছে অনেক টপিক নিয়ে লেখালেখি করা হয়। যেমন এটা হচ্ছে, এখানে আছে প্রোগ্রামিং, প্রোগ্রামিংয়ের মধ্যে অ্যালগোরিদম বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড অনুপ্রেরণা বা ফ্রিল্যান্সিং রিলেটিভ, সায়েন্স ফিকশন, ওনার ভ্রমণ কাহিনী, এই জিনিসগুলো উনি নিয়ে লিখে। তো সাধারণত এই ব্লগটাকে বলা হয় পার্সোনাল ব্লগ। ব্লগ মানে কোনো একটা টপিক নিয়ে বা কোনো একটা সাবজেক্টের উপরে, মানে অনেকগুলো সাবজেক্টের উপর লেখালেখি হয়। ব্লগ আসলে ক্যাটাগরিটা ডিফাইন করে, যেমন ওনার ব্লগটা ওয়ান কাইন্ডস অফ হচ্ছে টেকনোলজি ব্লগ, ঠিক আছে। অনেকে হেলথ নিয়ে ব্লগ করে, হ্যাঁ, তারপর হচ্ছে, তাহলে হেলথেরও তো অনেক ধরনের সাব ক্যাটাগরি থাকে, তাই না? তো এরকমই আর কি, উনি টেকনোলজি ব্লগ বানাচ্ছে, কিন্তু এটা অনেক ধরনের টেকনোলজি রিলেটিভ অনেক টপিক নিয়ে এখানে আলোচনা হচ্ছে। ব্লগ হচ্ছে এরকম আর কি। তারপর ফোরাম সাইট থাকে, ফোরাম সাইট শুধু স্পেসিফিক যে কোনো একটা সাবজেক্টের উপরে হয়, এই আর কি পার্থক্যটা। ব্লগ আর ফোরামের মধ্যে এতটুকুই পার্থক্য। ব্লগ হচ্ছে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা হয়, আর ইয়েতে ব্লগ ইয়ে ফোরামে শুধুমাত্র নির্দিষ্ট একটা টপিকের উপরে আলোচনা হয়, এই হচ্ছে মেইন পার্থক্যটা। আচ্ছা, তো অনেক সময় আমরা এটাকে পার্সোনাল ব্লগ বলি বা অনেক সময় পাবলিক ব্লগ বলি। তো পাবলিক ব্লগ যেগুলো, এটা আসলে চাইলে আপনিও লেখালেখি করতে পারবেন, মানে এই ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠানোর পর উনি আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দেবে, আপনি লগ ইন করে আপনিও চাইলে লেখালেখি করতে পারবেন। বাট এটা হচ্ছে ওনার নিজস্ব ওয়েবসাইট, উনি নিজে নিজে কন্টেন্টগুলো লিখে, কাউকে অ্যাক্সেস দেয় না, মানে লেখার জন্য অ্যাক্সেস দেয় না, এর জন্য এটাকে বলা হয় পার্সোনাল ব্লগ। আচ্ছা, তো তারপর আমরা জানি প্রথম আলো, প্রথম আলো যে ওয়েবসাইট এটা হচ্ছে, জানি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নিউজ পেপার ওয়েবসাইট। হ্যাঁ, তাহলে এটা তো কিন্তু আরেক ধরনের ওয়েবসাইট। হ্যাঁ, এটাকে বলি আমরা পপ আপ, এরকম করে আসা এটাকে বলা হয় পপ আপ। আচ্ছা, দেন হচ্ছে এইখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেটা, এটাকে বলা হয় এজেন্সি ওয়েবসাইট। হ্যাঁ, বিভিন্ন ধরনের এজেন্সি রিলেটিভ যারা সার্ভিস দেয় তাদের ওয়েবসাইটগুলোকে আমরা বলি হচ্ছে এজেন্সি ওয়েবসাইট। তো এরকম সাইটগুলো আমরা স্টেপ বাই স্টেপ বানাবো। তারপর আছে ই কমার্স ওয়েবসাইট আছে, এগুলোও আমরা কাজ করবো। তখন জাস্ট বোঝাতে যাচ্ছি আসলে ওয়েবসাইট অনেক ধরনের ক্রাইটেরিয়া হয় বা ক্যাটাগরিগুলো হয়। তো এখন আমরা যে ওয়ার্ডপ্রেসের কাজগুলো করব, একদম বেসিক ফান্ডামেন্টালসটা নিয়ে আমরা কাজ করতেছি, তো একদম বেসিক থেকে শুরু করতেছি। তো ওয়ার্ডপ্রেসটা মূলত তৈরি করা হয়েছিল ব্লগ তৈরি করার জন্য, মানে এই যে প্রথম যে দেখলাম না, এই যে এই ধরনের ব্লগ, এই ধরনের ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য মূলত ওয়ার্ডপ্রেসে ব্যবহার করা হয়। কিন্তু এটা এখন আর ব্লগের মধ্যে সীমাবদ্ধ না, চাইলে এখন আমরা বিভিন্ন ধরনের থিম আর হচ্ছে প্লাগইনের সাহায্য নিয়ে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি। যেমন দেখলাম নিউজ পেপার ওয়েবসাইট বা এজেন্সি ওয়েবসাইট, অথবা হচ্ছে আপনার ধরেন কী বলে এটাকে, ই বিজনেস করার জন্য যে বিজনেস ই কমার্স ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, ফোরাম থেকে শুরু করে কোয়েশ্চেন আনসার, অনেক ধরনের ওয়েবসাইটই তৈরি করা যায় ওয়ার্ডপ্রেসের সাহায্যে। তো প্রথম অবস্থায় ব্লগ তৈরি করার জন্য তৈরি করা হলেও, কিন্তু এখন বিভিন্ন ধরনের প্লাগইন আর থিমের সাহায্য নিয়ে এখন বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে থিম কী আর প্লাগইন কী, আমরা একটা একটা করে দেখব। জাস্ট আমি একটু আইডিয়া দিয়ে নিচ্ছি আপনাদের যে থিম কী। যেমন ধরুন আমরা মোবাইলে থিম কিন্তু ইউজ করছি, যখনই মোবাইলের থিমগুলো চেঞ্জ করছি দেখি আমাদের এগুলো দেখতে একটু অন্যরকম লাগে। যে একটা অ্যাপ ওপেন করলাম, এটা একটু দেখতে অন্যরকম লাগছে, কন্ট্যাক্ট অপশনে গেলে একটু দেখতে অন্যরকম লাগে। তার মানে থিম আমাদের মোবাইলের সিস্টেমেটিকগুলোকে চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। তো ঠিক একইভাবে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যেমন দেখতে লাগছে, আমি যদি অন্য একটা থিম ইউজ করি তখন এটা দেখতে আরেকটু অন্যরকম লাগবে। যেমন দেখাই অলরেডি এখানে
এই যে আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে যাই, এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো, জাস্ট একটু বেসিক জিনিসটা আপনাকে দেখাচ্ছি। বর্তমানে এই থিমটা অ্যাক্টিভ আছে, আমি যদি এখান থেকে এই থিমটাকে অ্যাক্টিভ করে দিই, এই থিমটাকে অ্যাক্টিভ করে দিলাম, তাহলে যে বিষয়টা দাঁড়াবে যে একটু সময় নেবে, যে আমাদের হ্যাঁ এই তিনটা থিম হচ্ছে ডিফল্টভাবে থাকে আর কি, আমরা চাইলে আরও এক্সট্রা থিম ইউজ করতে পারবো, হ্যাঁ হ্যাঁ ব্যবহার করতে পারবো, বাইরে থেকে থিমও ব্যবহার করতে পারবো, এগুলো দেখাই দিব। তো একটু আগে ছিল একটা, এখন আমরা দিলাম হচ্ছে 2020। আচ্ছা তো এটাকে সব করতে পারবেন। আচ্ছা তাহলে এখন রিফ্রেশ করে দেখেন, আগে যে কালারটা ছিল এখন কি সেম কালার আছে এবং ডিজাইনটা চেঞ্জ হয়েছে না? ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে এইভাবে আমি যদি এই থিমটাকেও ইয়ে করি, তাহলে দেখা যাবে এটাও ডিজাইন চেঞ্জ হচ্ছে। তো থিম আমাদের একটা ওয়েবসাইটে সৌন্দর্য বর্ধন করতেছে, পাশাপাশি হচ্ছে ফাংশনালিটিও বৃদ্ধি করবে। যেমন আমরা দেখি না, অনেক সময় একটা থিম ইনস্টল করলে আমাদের মোবাইলের ফাংশন মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায়, বা একটা অপশন অন্য জায়গায় থাকে, একটা এক জায়গায় থাকে, তো এগুলো থিমের উপর ভিত্তি করে কাজ করে। তো আমি আবারও বলছি, আমাদের ওয়ার্ডপ্রেসের কাজগুলো মূলত হবে দুইটার উপর ভিত্তি করে, একটা হবে থিম, একটা হচ্ছে প্লাগিন। তো থিমের একটা আইডিয়া বুঝে গেছি, আমরা একের সময় এক একটা থিম নিয়ে কাজ করব। তো দেখা যায় কিছু কিছু রিকমেন্ডেড থাকে যে এই কাজ করার জন্য এই থিম এরকম ভাগ করা থাকে, তো এগুলো নিয়ে আরও আলোচনা করবো। জাস্ট একটা থিম কী, এতে কী কাজ করে একটা বেসিক আইডিয়া আপনাকে দিলাম। ওকে, এখন আসি প্লাগিন। প্লাগিন হচ্ছে এখান থেকে যে প্লাগিন অপশন থেকে ডিফল্ট কোনো প্লাগিন দেওয়া থাকে, একটা মতো থাকে ডিফল্ট প্লাগিন, এই যে ইনস্টল প্লাগিনে গেলে অলরেডি কী কী প্লাগিন আছে এগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এখানে আছে আক্সমি অ্যান্টি স্প্যাম, একটা ইয়ে আছে, একটা আছে, এটা হচ্ছে নর্মাল এমনিতে একটা দেওয়া। তো এটা হচ্ছে অনেক সময় কমেন্টগুলোকে অনেকে আসে ব্লক স্প্যাম করে, মানে অযথা লিঙ্ক দিয়ে হচ্ছে তারা মার্কেটিং করার জন্য আসে, তো এগুলো ব্লক করার জন্য হচ্ছে এটা একটা ডিফল্ট প্লাগিন দেওয়া আছে অলরেডি। তো এরকম এটা অলরেডি অ্যাক্টিভ করা নাই, অ্যাক্টিভ করতে হবে আর কি। তো এই এরকম প্রয়োজনীয় এক একটা কাজ করার জন্য আমরা এক একটা প্লাগিন ইউজ করবো। যেমন আপনাদের উদাহরণ দিয়েছি, যেমন জাকি ডট মিতে যখন আসলাম, দেখেন এখানে ফেসবুকের পেজটা আমি এখানে শো করতে পারছি, যেটা সাহায্যে আমি লাইক কালেক্ট করতে পারবো, ফেসবুকের লাইক। তাহলে এই কাজটা করতে হলে আমাকে একটা প্লাগিন ব্যবহার করতে হয়েছে। তো এরকম অনেক কিছু আছে, এক একটা কাজ করার জন্য হচ্ছে এক একটা প্লাগিন। বা ধরেন আমি যদি এটা ভিতরে যাই, এই পোস্টে একটু ভিতরে যাচ্ছি, আচ্ছা এই অনেক সময় দেখা যায় যে শেয়ার করার অপশন পাওয়া যায়, এখানে অবশ্য শেয়ার করার অপশনটা নাই। তো যাই হোক, তো এই একটা আইডিয়া দেখলাম, যে এখানে একটা জিনিস দেখালাম আপাতত, যে এখানে যে ফেসবুকের পেজটা শো করছে এটা একটা প্লাগিন এসে আছে। তো ঠিক এরকমভাবে আমরা খেয়াল করি অনেকগুলো কাজ থাকতে পারে প্লাগিনের। যেমন ধরেন আমি যদি এখানে একটু রিফ্রেশ করি, আবার আমরা খেয়াল করছিলাম প্রথমে যখন ঢুকছিলাম আমাদের একটা পপ আপ শো করছিল, এখানে আবার শো করি কিনা, আচ্ছা এটা হচ্ছে ইয়ে করে দিছে এখানে, আচ্ছা এটা আইপিটা ধরে রাখছে মেবি যত সম্ভব। আচ্ছা তারপর হচ্ছে এখানে দেখি কিছু আছে কিনা, যেমন এখানে ধরেন এই যে এই নাম্বার কাউন্টিং সিস্টেমগুলো আসতেছে, এটার জন্য এক ধরনের ইয়ে আছে। হ্যাঁ তারপর প্রাইজিংয়ের অনেক ধরনের মেনু থাকে, যেমন এখানে সোশ্যালের আইকন আছে, এগুলো আমরা শেয়ার করতে পারি চাইলে। তাহলে এই শেয়ার করা অপশনগুলোর জন্য হচ্ছে আমাদের প্লাগিন আছে, মানে এক একটা কাজ করার জন্য হচ্ছে এক একটা প্লাগিন। ঠিক আছে, যেমন আপনি চাচ্ছেন আপনার এই এই ওয়েবসাইটে প্রত্যেকদিন কতজন ভিজিট করতেছে এই ইনফরমেশনটা আপনি দেখাবেন, তো এইটার জন্য প্লাগিন আছে। মানে সহজ কথা হচ্ছে এক একটা কাজ করতে চাচ্ছেন, এটার জন্য এক একটা প্লাগিন। এইভাবে হচ্ছে আমরা কাজগুলো করবো আর কি। যাই হোক, তো আমরা এগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি। তো আজকে আমরা মূলত একটা নিউজ পেপার না, নিউজ পেপারের টপিকগুলো আমরা পরে দেখবো, আজকে আমরা কভার করবো হচ্ছে একটা ব্লগ সাইট কীভাবে তৈরি করতে হয়, এই আইডিয়াগুলো নিব। ঠিক আছে, তো থিমের একটা আইডিয়া নিলাম, আমরা একটা একটা করে এখন কাজ করবো আর কি। যাই হোক, তো আমরা এখানে প্রথমে যদি একটা একটা করে পার্ট দেখি, এটা হচ্ছে দেখাই দিব ভাই, স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখাই দিব, যে এখানে একটা একটা করে শেষ করে আসবো তো তখন পেয়ে যাবেন। আচ্ছা তো প্রথমে হচ্ছে এখানে আসি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে কী আছে, হোম আর হচ্ছে আপডেট। তো হোমে ক্লিক করলে বর্তমানে আপনি ড্যাশবোর্ডের হোমেই আছেন। আপনি এখান থেকে তো চাইলে কমেন্ট সেকশনও চলে যেতে পারেন, তাই না? আপনি কমেন্ট সেকশনও কিন্তু চলে যেতে পারেন। তাহলে এটা কিন্তু হোম পেজ না, হোম পেজ কি, হোম পেজ কিন্তু কী, মানে হচ্ছে ধরুন আমি অ্যাড্রেসটা লিখলাম, অ্যাড্রেসটা লেখার পর সর্বপ্রথম আমাকে যে পেজটা শো করে সেটাকে কিন্তু বলা হয় হোম পেজ। আর লগ ইন করা অবস্থায় আপনাকে সর্বপ্রথম যে পেজটা শো করে সেটাও হোম পেজ, এই হচ্ছে হোম পেজ। তাহলে হোম গেল, এখন আসে আপডেট। আমরা যেমন আমাদের মোবাইলে কী করি, অ্যাপ্লিকেশনগুলো যে ইনস্টল করছি, এক একটা অ্যাপ্লিকেশন কি সবসময় সেম থাকে? আপডেট আসে কিন্তু,
তো আমাদের সিস্টেম ইয়েতে দেখায় যে এতটা আপডেট দিতে হবে, এত এই আপডেটগুলো আসছে। তো ঠিক একইভাবে আমাদের সিকিউরিটি পারপাস বা অনেক দেখা যায় যে আজকে এটা চলছে, নেক্সট এটা ডিমান্ড আসছে, তখন দেখা যাচ্ছে বিভিন্ন থিম বা অ্যাপ্লিকেশনগুলো তারও তাদের প্রোগ্রামগুলোকে আপডেট করে। তো আপনি বর্তমানে যে জিনিসগুলো ইউজ করছেন এটাকে আপডেট ভার্সন নেওয়ার জন্য হচ্ছে আপনাকে আপডেট দিতে হবে। তো কতটা আপডেট দিতে হবে, কতগুলো প্লাগইন আছে, কি কি আপডেট দিতে হবে, টোটাল ইনফরমেশনগুলো এখানে দিতে দেখবেন আর কি। তো তখন আপডেটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কী কী আপনাকে আপডেট দিতে হবে বা কতটা প্লাগইন আপডেট দিতে হবে বা কতটা থিম আপনাকে আপডেট দিতে হবে, এই ইনফরমেশনগুলো আপনি এখানে পাবেন। ওকে, তাহলে আশা করি ড্যাশবোর্ডের হোম আর আপডেটের অপশনটা বুঝে গেছেন। ওকে, তারপর নেক্সট আসছে এখানে পোস্ট। হ্যাঁ, পোস্ট থেকে এখানে আছে অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখন কভার করবো। প্রথম হচ্ছে পোস্ট কি। আচ্ছা, আমরা এই যে ব্লগে গেলাম, এটা হচ্ছে ব্লগের হোম পেজ। আমি যদি যাই হোম পেজটাতে, এই যে আমি গেলাম জাকি ডট মি, তাহলে জাকি ডট মিতে আসার পর এখানে অনেকগুলা পোস্ট আছে। এই যে এটা একটা পোস্ট, ঠিক আছে, এটা একটা পোস্ট। তারপর হচ্ছে নিচে আমি আসতেছি, একটু লোড নিচ্ছে পিসিটা, এটা হচ্ছে আরেকটা পোস্ট। হ্যাঁ, এরকমভাবে যা যা আছে সবগুলো হচ্ছে এক একটা পোস্ট। পোস্ট আশা করি বুঝতে পারছেন। একইভাবে পোস্ট যেমন ধর নিউজ পেপারের এক এক নিউজ হচ্ছে এক একটা পোস্ট। পোস্ট কী জিনিস বোঝা গেছে কিনা আমাকে একটু ইনশিওর করেন। আমি ধরেন এই পোস্টটা পড়তে চাচ্ছি, রিডমি, বা এখানে ক্লিক করলে পারি, বা আমি একটা নতুন ট্যাব ওপেন করলাম, তাহলে আমি পোস্টের ভিতরে গেলাম। এই যে এখানে আমি টোটাল ডিটেলসগুলো আমি পড়তে পারছি, ঠিক আছে, টোটাল পোস্ট আমি এখানে পড়তে পারছি। আচ্ছা, তাহলে এখন এই যে পোস্টগুলো আমি পড়তেছি, পাশে দেখেন অনেক ধরনের জিনিসগুলো আছে, এইগুলাকে বলা হচ্ছে এক একটা ট্যাগ, এগুলাকে বলা হয় এক একটা ট্যাগ। আচ্ছা, ট্যাগটা আমরা যখন নিজে দিব তখন বুঝতে পারবেন। আর এই অংশগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি, এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি। তাহলে আমরা যখন পোস্ট, আশা করি বুঝতে পারছেন যে আমরা এখানে যা কিছু আছে সবগুলোই হচ্ছে পোস্ট। হ্যাঁ, তো এখন এই পোস্টগুলা করা হয় এই ক্যাটাগরির আওতাভুক্ত যেন, কারণ এখানে যখন আমি হোম পেজে যাচ্ছি, আমি যদি আবার হোম পেজে ব্যাক করি, এখানে সব ধরনের ক্যাটাগরি পোস্ট মিক্স করা আছে। যেমন এটা নিউরিক্যাল নেটওয়ার্ক ডাটা রিপ্রেজেন্টেশন, এটা একটা ক্যাটাগরির, এটা হতে পারে, এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরির। এখানে অবশ্য ক্যাটাগরিগুলো পোস্ট করছে না, দেখা যাচ্ছে না যে এটা কিসের বা কী আওতাভুক্ত। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, দেখেন এখানে যে আমরা যদি হোয়াইট গেটগুলো একটু ফলো করি, যে বিভিন্ন ব্লগের বিষয়গুলো, তো এইখানে কী কী বিষয় নিয়ে উনি লেখালেখি করছে, এখানে টোটাল জিনিসগুলো দেওয়া আছে, এইগুলোকে বলা হচ্ছে এক একটা ক্যাটাগরি। যেমন আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে ক্লিক করেন, তাহলে এখানে অন্যান্য ক্যাটাগরি পোস্টগুলো থাকবে না, শুধুমাত্র সেই পোস্টগুলোই থাকবে বা সেই ইনফরমেশনগুলো থাকবে যেগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটিভ। আচ্ছা, এখানে দেখুন ফ্রিল্যান্সিং, ইন্টারনেট নিজের কেরিয়ার গঠন, এটাও একটা ফ্রিল্যান্সিং রিলেটিভ, ছোটদের ফ্রিল্যান্সিং। হ্যাঁ, তারপর হচ্ছে যে কোন ফ্রিল্যান্সিং সাইটে বেশি কাজ পাওয়া যায়। হ্যাঁ, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট কমপ্লিটকে ফ্রিকোয়েন্টলি অ্যাকসেন্ট কোয়েকশন টাইপ একটি লিখা, এই বিষয়গুলো। তাহলে এখানে যা যা আছে সবগুলো কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে কাজগুলো হচ্ছে, তাহলে এই হচ্ছে ক্যাটাগরি। এখন আমি যদি বইয়ে ক্লিক করি, তাহলে আশা করি সকল বই নিয়ে লেখালেখির বিষয়গুলো এখানে থাকবে। হ্যাঁ, এখানে বই নিয়ে লেখাগুলি থাকবে, এইরকম বিষয়গুলো আর কি। আমি যদি এখানে ভ্রমণে ক্লিক করি, তাহলে ভ্রমণ কাহিনী থাকবে সাধারণত, এটা আপাতত আছে কিনা যায় না, বা অথবা বিজ্ঞাপন চলে আসছে। সমস্যা নাই, ইয়েস, এগুলাই। ওকে, এগুলাই। আচ্ছা, আমি এখানে আসলাম, এই যে এখানে বিশেষ সংবাদ, করোনা ভাইরাস, রাজনীতি, আমি আচ্ছা ঠিক আছে, আমি রাজনীতি ক্লিক করলাম। তাহলে রাজনীতি হচ্ছে একটা ক্যাটাগরি, সাইডে কি প্রবলেম আছে, এই যে এখানে সকল রাজনীতি ইনফরমেশনগুলো চলে আসলো, এখানে যা যা আছে সবগুলো রাজনীতির খবর। কিন্তু আমরা যখন হোম পেজে থাকি, হোম পেজে কিন্তু সব ধরনের খবর মিক্সড করা আছে, এই যে এখানে যা যা খবর আছে এক একটা এক এক ধরনের, আন্তর্জাতিক, বাণিজ্যিক, এই ধরনের হচ্ছে সব জিনিসগুলো হচ্ছে মিক্সড করা থাকে, ঠিক আছে, এখানে সব জিনিসগুলো হচ্ছে মিক্সড করা থাকে। এখন কথা হচ্ছে ওই যে এইভাবে আমি যদি, আমি তো একটা মানুষ, তো আর সব স্পেসিফিক ইয়েতে তো আর সবগুলো খবর তো কেউ পড়তে চায় না, কেউ আছে শুধু নিউজের খবরগুলো দেখে, কেউ আছে পত্রিকা হাতে নিয়ে আগে দেখে যে রাজনীতি কোনো খবর আছে কিনা, তো এরকম বিভিন্ন ধরনের থাকে।
তো এই জিনিসগুলো হচ্ছে মানুষ ক্রাইটেরিয়া অনুসারে তার পছন্দের নিউজগুলো পড়ার জন্যই আসলে এই ক্যাটাগরিগুলো বাছাই করে নেয়। যেমন আপনি বিনোদন নিয়ে ইয়ে করতে আছেন বা চাকরি নিয়ে জানতে আছেন, আপনি চাকরিতে ক্লিক করলেন তাহলে চাকরি রিলেটিভ যে পোস্টগুলো আছে এই জিনিসগুলো আপনি পেয়ে গেলেন। ক্লিয়ার বিষয়টা? যেমন এ হচ্ছে আপনার পোস্ট আর এ হচ্ছে ক্যাটাগরি। তার মানে একটা ওয়েবসাইটে যা যা ইনফরমেশন থাকে বা যা যা নিউজগুলো থাকছে, এখানে প্রত্যেকটা নিউজ হচ্ছে এক একটা পোস্ট। তাহলে এই পোস্টগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য হচ্ছে আমরা ক্যাটাগরির সাহায্য নিচ্ছি। তার মানে আমি যখন আমার ওয়েবসাইটে এই পোস্টগুলো সাবমিট করব, তখন আমি বলে দিব যে আমার এই নিউজটা কোন ক্যাটাগরির। তার মানে আমি দুইটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে ক্যাটাগরিটা আমি পূর্বে বানায় রাখতে পারি। তার মানে কী হবে, যখন আমি পোস্ট করতে যাব তখন হচ্ছে আমি ক্যাটাগরিটা দেখাই দেব, অথবা আমি যখন পোস্ট করব তখন একটা ক্যাটাগরি বানিয়ে দেন হচ্ছে আমি পোস্ট করতে পারি, এইভাবে আর কি। তা আমাকে একটু বলেন যে পোস্ট কী আর ক্যাটাগরি কী, এই জিনিসটা বোঝা গেল কিনা? আচ্ছা, ওকে, তাহলে যদি বুঝতে পারি তাহলে এইখানে নিউজের ক্ষেত্রে গেল এটা। তো এইখানে আশা করি এই ক্যাটাগরিটা এখন বুঝে গেছেন যে প্রোগ্রামিং, অ্যান্ড্রয়েড বা এই জিনিসগুলো, এগুলো কিন্তু ক্যাটাগরি, এগুলো হচ্ছে ব্লগ রিলেটিভ ক্যাটাগরি। আর এটা ছিল হচ্ছে নিউজ পেপার দিয়ে আমরা একটা উদাহরণ দিলাম প্রথম আলো দিয়ে, ঠিক আছে? তো আমরা আপাতত ব্লগ যেহেতু বানাচ্ছি, আমরা ব্লগ রিলেটিভই বানানোর চেষ্টা করব। তো প্রত্যেকটা থেকে আমরা দুটো দুটো করে পোস্ট করব। যেমন প্রথমে যাচ্ছি প্রোগ্রামিংয়ে, প্রোগ্রামিং থেকে দুইটা পোস্ট করব, তারপর বই থেকে দুইটা পোস্ট করব, এইভাবে কাজগুলো করব। আচ্ছা, তো আমরা পোস্ট করব কোথায়? আমাদের ওয়েবসাইটে পোস্ট করব। আচ্ছা, যাচ্ছি। তো পোস্ট করার জন্য প্রথমে যাচ্ছি পোস্ট থেকে অ্যাড নিউতে। আচ্ছা, এখন পোস্ট করতে গিয়ে একটু ঝামেলা, এই যে তারা, যে আমি যদি এই পোস্টটাতে যাই, এবং সুন্দর করে জিনিসগুলো সাজায় রাখছে, বিভিন্ন জায়গায় কন্টেন্টগুলোকে বিভিন্ন সাইজিং করতে লাগবে। যেমন ধরুন এখানে নর্মাল একটা ট্যাক্স লিখা আছে, ঠিক আছে, তারপর এখানে সুন্দর করে এই জিনিসগুলোকে কমান্ড মোডে দিয়ে রাখছে, তারপর হচ্ছে আবার ট্যাক্স, আবার 1-2 অর্ডার লিস্টে সাজায় রাখছে এরকম। হ্যাঁ, তারপর এখানে আবার ছবি টবি থাকতে পারে, অনেকভাবে ডিজাইনগুলো আমাকে করতে হতে পারে পোস্টগুলো। তো এই পোস্টগুলো ডিজাইন করার জন্য আমি অ্যাড নিউতে যাচ্ছি, মানে প্রথমে একটা পোস্ট দিব, তো এর জন্য হচ্ছে অ্যাড নিউ, আর সকল পোস্ট থাকবে অল পোস্টে। আচ্ছা, তার আগে একটু বলে নিই, বর্তমানে ওয়ার্ডপ্রেসের একটা আপডেট ভার্সন আছে যেটাকে বলা হয় গুটেনবার্গ। হ্যাঁ, তো গুটেনবার্গটা হচ্ছে একটা আপডেট ওয়ার্ডপ্রেসের, যেটার সাহায্যে হচ্ছে ওয়ার্ডপ্রেসে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আগে যে কাজটা ছিল এটা এক ধরনের ডিজাইন ছিল, বাট এখন একটু পরিবর্তন। তো আমি দুটি দেখাবো, পুরাতন ভার্সন যেটা আসলে এটা একদম ইজি পানিবাত। তো যেহেতু নতুন আপডেট ভার্সন আসছে, আমার মনে হয় নতুন আপডেট ভার্সনটা আপনাদের শেখা দরকার, ঠিক আছে? তো নতুন আপডেট ভার্সনটা আমি দেখাচ্ছি একটা একটা করে। এন কী কী আছে একটু দেখাই। প্রথম হচ্ছে অ্যাডেড টু টাইটেল, এখানে আপনি একটা টাইটেল দিতে পারেন। টাইটেল কী? এই যে এখানে যে পোস্টটা আছে, এই পোস্টের এই যে এখানে ডিটেলস লেখা আছে, কিন্তু এই পোস্টের এই অংশটাকে আমরা বলি টাইটেল, আর এটাকে বলা হয় আর্টিকেল, তাই না? ওকে, তাহলে এই যে টাইটেলটা, ধরেন আমি এই পোস্টার মতো করে একটা পোস্ট সাজাতে যাচ্ছি। হ্যাঁ, তো এটা ধরেন আমার পোস্টের টাইটেল, কপি করলাম। তো টাইটেলটা থাকবে হচ্ছে আপনার এই অংশে, ঠিক আছে? তো তারপর হচ্ছে বাকি অংশগুলো আমরা একটা একটা করে দিব। তো বাকি অংশে কী আছে এখানে, এই জিনিসগুলো বাকি অংশে দেখানোর আগে আমরা একটা একটা করে পাঠ করি। এগুলোকে বলা হয় এক একটা ব্লক। যেমন ধরেন ব্লক জিনিসটা কী, যেমন ধরেন এই যে এখান থেকে এখান পর্যন্ত একটা লেখা, বা দেখেন এখানে ভাঙার পর এখানে আবার নতুন করে শুরু হয়েছে, তাই না? তাহলে এখান থেকে এখান পর্যন্ত এইটা একটা ব্লক, এই টোটালটা হচ্ছে আমার একটা ব্লক, ঠিক আছে? তারপরে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে আমার আরেকটা ব্লক। তারপরে এখানে একটা ট্যাক্স আছে, এই যে এখান থেকে এখান মধ্যে এটা একটা ব্লক, এই এতটুকু জায়গা হচ্ছে আরেকটা ব্লক। ব্লক জিনিসটা বোঝা গেছে স্টেপ বাই স্টেপ? ওকে, হ্যাঁ, এগুলো হচ্ছে দিয়ে রাখছি, এগুলো কমান্ড হবে ব্রাঞ্চে ফাইল রিপ্লেস। এটা কিসে, কোন ব্র্যান্ডের জানে, কোন কিয়েতে জানে আমি আসছি ক্লিক করে, প্রোগ্রামিংয়ে, এটা প্রোগ্রামিং কোড আর কি, কোড, এগুলো হচ্ছে এক একটা কোড। এগুলো দেখাই দিব, একটা করে দেখাই দিব এখন। আচ্ছা, তাহলে আমি একটা ব্লক তৈরি করতে যাচ্ছি। তাহলে যখনই ব্লগে ক্লিক করবো, এই যে এখানে অনেকগুলো অপশন আমাকে দেখাবে, এখানে কয়েকটা দেখাচ্ছে, কিন্তু ডিটেলস যদি পেতে চান, এই যে এখানে প্লাসে ক্লিক করলে যত ব্লগ আছে সব ব্লগ আপনি এখানে পেয়ে যাবেন, কী কী ব্লগ চাচ্ছেন, কী কী ইউজ করতে চাচ্ছেন, এখানে টোটাল ডিটেলস আছে। তো আমি চাচ্ছি প্যারাগ্রাফ নিতে, এই নর্মাল জিনিসগুলো কিন্তু এমনিতেই এখানে আসতেছে, এই যে
প্লাসে ক্লিক করে পাচ্ছেন, কিন্তু এখানে প্লাসে যে ব্রাউজ অলে ক্লিক করলে আপনি সবগুলো এখানে আবার দেখাচ্ছে। আপনি ইচ্ছা এটা কিভাবে নিতে যাচ্ছেন। তো নর্মাল যদি চান যেগুলো প্রয়োজনীয় এগুলো সাধারণত এখানে শো করে আর কি। যাই হোক, আমি একটা প্যারাগ্রাফ নিতে যাচ্ছি, প্যারাগ্রাফে ক্লিক করলাম, প্যারাগ্রাফ মোডটা এখানে চলে আসছে। এখন বিস্তারিত আমি লিখবো, তাহলে এখানে কি লিখবো এটা তো আমি কপি করে আনছি কিনা একটু খেয়াল করি, না কপি করি না। যেমন ধরেন এটাই কপি করছি, আমার মাউসটা একটু প্রবলেম করছে, আমি নিলাম কে কপি করলাম, আসলাম এইখানে, তো এইখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, লেখা কমপ্লিট হয়ে গেলে ইন্টার বাটনে চাপ দিব, দেন হচ্ছে সেকেন্ড ব্লকে চলে আসবে। এক নম্বর ব্লক লেখা শেষ, এখন সেকেন্ড ব্লকে আমি কী দিতে যাচ্ছি, সেকেন্ড ব্লকেও আমি প্যারাগ্রাফই দিতে যাচ্ছি ধরেন। বা ধরেন আমি যদি ছবি দিতে চাই, ওকে তাহলে ছবি ব্লক বসাবো, তাহলে এখানে হচ্ছে আমার ছবি দিতে পারবো। তো এখন ধরেন আমি একটা ছবি, হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন, আমি দেখাই দেবো, এরপরে দেখাই দেবো। ধরেন এইখানে আমি একটা ছবি দিতে আছে, ছবিটা কি মিডিয়া লাইব্রেরি, মানে মিডিয়া লাইব্রেরি বলতে হচ্ছে ওয়ার্ডপ্রেসের লাইব্রেরি বোঝাচ্ছে, আর আপলোডটা হচ্ছে আমাদের কম্পিউটার থেকে আপলোড করব। তো আমাদের কম্পিউটার থেকে ফাইলগুলো আপলোড যখন করি সেই ফাইলগুলো গিয়ে জমা হয় হচ্ছে আপনি মিডিয়া লাইব্রেরিতে। ঠিক আছে, আর ইনসার্ট ফ্রম ইউআরএল, যেমন গুগল থেকে একটা ছবি আপনি কালেক্ট করলেন বা কোথাও ছবিটা রাখা আছে, ওই ইউআরএলটা আপনি এখানে রেখে দিলে অটোমেটিকলি আপনার এখানে দেখাবে। আচ্ছা, আমি আপলোড ফরম্যাটটাই দেখাচ্ছি আপাতত, যেহেতু আমার নতুন সার্ভার বা নতুন সব কিছু সেট আপ করা হয়েছে, এখানে মিডিয়া লাইব্রেরিতে কোনো ছবি নাই, তো আপাতত আমরা আপলোড করে ছবি নিচ্ছি। ওকে, ডেস্কটপ প্রজেক্ট। আচ্ছা ধরেন এখান থেকে এই ছবিটা দেখাচ্ছি, ছবিটা আসলো। ছবিটা আসার পর ছবির সাইজ বড় ছোট করার প্রয়োজন হতে পারে। প্রথম কথা হচ্ছে ছবিটা আগে ইয়ে করে নিতে হবে, এই যে আমরা এইভাবে ড্র্যাগ করে নিতে পারি। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে টোটাল এরিয়া, এই যে এটা কিন্তু টোটাল এরিয়া, একটা ক্যাপশন আছে যেভাবে দিয়ে এটাকে সাইজিং করতে পারছি। এটা কেন জানি আসতেছে বোল্ড, আচ্ছা যাই হোক। ছোটো বড় করতে পারছি, এখন বামে ডানে করার জন্য হচ্ছে এখানে মুড আছে বিভিন্ন ধরনের, যে এখানে ক্লিক করে অ্যালাইন সেন্টার দিলে এটা সেন্টারে চলে আসবে, এভাবে রিপ্লেস করতে পারবেন। হ্যাঁ, ক্রপ করার অপশন আছে, চাইলে আপনি যদি এটাতে আবার লিঙ্ক করতে চান, যে এখানে ক্লিক করেই আপনি লিঙ্ক বসা দিতে পারবেন। যেমন ধরেন আমি চাচ্ছি লিঙ্ক করতে অ্যাজ এ হচ্ছে ধরেন লোকাল হোস্ট, যেমন আমি অনলাইনে কোনো একটা এই ওয়েবসাইটের সাথেই আমি লিঙ্ক করতে চাচ্ছি, এই ছবিটা সাথে লিঙ্কটা হবে দিয়ে যাচ্ছে হচ্ছে অ্যাপ্লাই করলে এই ছবির এতদিন এটা লিঙ্কটা হয়ে গেল। ওকে, তার মানে এই কাজটা আমরা দেখলাম। পাশাপাশি অনেক সময় এরকম হয় যে বাম পাশে ছবি থাকবে, ডান পাশে ট্যাক্স থাকবে, এই কাজগুলো কিন্তু করা যায়। এখানে বিভিন্ন ধরনের মুড আছে, যে এখান থেকে আপনি হচ্ছে ল্যাপ দিয়ে দিলেন, তারপর হচ্ছে এখানে চাইলে হচ্ছে ডান পাশে যে ব্লক করে আমি দেখাই দেবো একটু পরে, এভাবে করা যাবে। এটা হচ্ছে ক্যাপশন, যে ছবিটা আসলে কি এটা হচ্ছে মানুষকে বোঝার জন্য, যে মোবাইল ক্যাচ বা এটা শো করবে আবার জিনিসটা এরকম মোবাইল মোবাইল বা যাই যাক মোবাইল একটা কিছু লিখে রাখলাম আসলো। আচ্ছা, এখন ধরেন সাব হেডিং নিয়ে বলছিলেন, সাব হেডিংটা কী, একটা যেমন ধরেন আমি আমি টপিক নিয়ে একটা লিখছি, যেমন ধরেন অনলাইন থেকে আয়ের উপায়গুলো, তো অনলাইন থেকে আয়ের উপায় তো একটা না, অনেকগুলো আছে। যেমন ধরেন আমি বললাম যে ওয়েব ডিজাইন শিখে আয় করুন, তাহলে এটা কি আমার একটা হেডলাইন, তারপর কীভাবে আয় করতে হয় এই বিষয় নিয়ে আমি লিখতেছি। প্রথম যখন শুরু করব যে যেমন অনলাইন থেকে আয় করুন, তাহলে অনলাইন থেকে কীভাবে আয় করা যায় এটা একটু হালকা বেসিক আলোচনা করে একটা ছবি দিলাম, তারপরে ধরেন এখানে বিস্তারিত লিখতে যাচ্ছি। যেমন এখন একটা লিখতে আছি টপিক যে মোবাইল ইয়ে কী বলে ওয়েব ডিজাইন শিখে কীভাবে আয় করা যায়, এটা একটা টপিক। তারপর হচ্ছে আমি ধরেন বর্ণনা লেখা শেষ, দেন হচ্ছে আরেকটা টপিক দিব, সেটা হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখে কীভাবে আয় করা যায়, তাহলে এটা কি আরেকটা টপিক, মানে এগুলো হচ্ছে আরেকটা হেডলাইন। তাহলে এই এই যে হেডলাইনগুলো এগুলো কিন্তু সাব হেডিং, তাহলে প্রধান হেডিং হচ্ছে প্রথমটা, তারপরে যেগুলো থাকবে এগুলো হচ্ছে এক একটা সাব হেডিং। আবার সাব হেডিংয়ের কিন্তু আরও কয়েকটা ভাগ থাকতে পারে, তাহলে প্রধান প্রধান যে হেডলাইনটা এটা থাকবে এইচ ওয়ান, আর সাব হেডলাইন যেগুলো থাকবে এগুলোকে এইগুলা দিব হচ্ছে আমরা এইচ টু, তারও যদি সাব থাকে তখন দেবো এইচ থ্রি এইচ ফোর এইভাবে। কিন্তু যদি সাব হেডিংভাবে থাকে, যেমন এক একটা টপিক নিয়ে আলোচনা করতেছি এগুলো সাব হেডিং, তাহলে মোবাইল ডেভেলপমেন্ট শিখে আয় এটা এইচ টু দিয়ে হবে, তারপর হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে আয় এটা এইচ টু হবে, ইউটিউব থেকে আয় এটা এইচ টু হবে, এইভাবে আর কি বিষয়গুলো। আচ্ছা, তার মানে হেডিংগুলো আমরা কীভাবে দিই, হেডলাইন দিতে চাইলে এই যে এখান থেকে যে হেডিং আছে, জাস্ট হেডিংটা চুজ করবেন, যে এখান থেকে হেডলাইনটা দিতে পারবে।
টক হাউ টু, আমি এখানে লিখছি যে হাউ টু মেক, হাউ টু আর্ন ফ্রম, বা হাউ টু মেক মানি, হাউ টু মেক মানি ফ্রম ইউটিউব। ইউটিউব এই যে আপনি এটা লিখলেন, মানে আপনার চাইলে এখানে বিভিন্ন ধরনের হেডলাইনগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে এস টু দেওয়া আছে, তো টু থ্রি ফোর ফাইভ সিক্স আপনি বিভিন্ন ধরনের কনভার্ট করতে পারবেন। আমি টুই রাখছি আপাতত এই আর কি। তাহলে এই টপিকটার সম্পর্কে যে আপনি এখানে লিখবেন, তাহলে এটা কি, এটা হচ্ছে হেডলাইন। তাহলে প্যারাগ্রাফ লিখবেন তাই না? তাহলে প্যারাগ্রাফ লেখার জন্য এই যে এখানে প্যারাগ্রাফ আছে, তাহলে এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে প্যারাগ্রাফ, এই যে আপনি এখানে লিখছেন। আচ্ছা তা আপাতত আমি এটা ডেমো ট্যাক্সি দিয়ে দিচ্ছি, ধরেন এটাই। ঠিক আছে, লেখা শেষ, ইন্টার বাটনে চাপ দিলাম, আবার নতুন ব্লকে চলে আসলো। তো এইভাবে হচ্ছে এক একটা ব্লক এক এক ধরনের কাজ করে। ঠিক আছে, তো আমরা এক একটা করে ব্লকের সাথে পরিচিত হয়। ইমেজ ব্লক তো আমরা দেখলাম, হেডলাইনও দেখলাম, তারপর হচ্ছে গ্যালারি। গ্যালারির কাজটা হচ্ছে আপনার, এখানে তো একটা ইমেজ, একসাথে যদি অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে গ্যালারি। লিস্ট, ওই যে আমরা দেখছি না, ওয়ান টু থ্রি নিয়ে কাজ করি, অনেক ধরনের লিস্ট আছে কিন্তু, যে ওয়ান টু থ্রি দিয়ে কাজ করার জন্য, ডট ডট দিয়ে কাজ করার জন্য, যেগুলো আছে আপনি এসটিএমএল এ কোডিং করে করে কাজ করতেন, এখন এগুলো লাগবে না আর কি। যেমন আমি এখানে যদি লিখি, যেমন লিখলাম হচ্ছে এসটিএমএল, হ্যাঁ, আবার ইন্টারেস্ট চাপ দিলাম সিএসএস, এই যে এটা কিন্তু ওটু আসতেছে, এই যে ওটু আসতেছে কিন্তু, হ্যাঁ। এখন আমি যদি এখান থেকে এ ফর্মেটে দিয়ে দিই, তাহলে এটা নাম্বারিং সিস্টেম। তো এরকমভাবে আরও অনেক ধরনের ফর্মেট থাকতে পারে, এটা হচ্ছে সাব, এইভাবে কাজ করতেছে আর কি। যদি মনে হয় আপনার এগুলো কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা ইউজ করলে, নাহলে তো নাই। আচ্ছা, যদি আমি এই ব্লকটা না প্রয়োজন হয়, তাহলে এখান থেকে যে রিপ্লেস করার সুযোগ আছে, রিমুভ ব্লগে ক্লিক করলে ব্লকটা চলে যাবে। তাহলে এই ব্লগে কী আনতে যাচ্ছেন, অ্যাজ এ আমি এখানে, এই যে এখানে যে সিস্টেমটা করা হয়েছে, এটা এটাকে বলা হয় কুড, এটাকে বলা হয় কুড, যেখানে হচ্ছে কুড রাখা যায়। যেমন আমি এই কুডগুলো রাখতে যাচ্ছি, এগুলো হচ্ছে আমি এর আগে কাজ করছি, মানে প্রত্যেকটা ব্লক সম্পর্কে আমার আইডিয়া আছে, এই জন্য আমি লিখতে পারছি। যেমন এখানে দেখাচ্ছেন, আমি চাইলে এখানে লিখতে পারি যে কুড, এই যে কুড চলে আসছে, ক্লিক করলাম কোডে, তাহলে এখানে কোডগুলো কী হবে, যে এখানে দিয়ে দিলাম এই দুইটা কোড, ইন্টারে চাপ দিলাম, আচ্ছা এটা ইন্টারে এখানে কাজ করতেছে, আমি নিচে চাপ দিলে নতুন একটা ব্লকে চলে আসবে। ঠিক আছে, আমি আচ্ছা এই যে এতটুকু পর্যন্ত কাজ করলাম, এটাই দেখতে কেমন লাগে এটা একটু দেখি আমরা। আচ্ছা, এটা প্রিভিউ মোড থেকে, যদি আমি মনে করেন আজকে কাজ করছি, আমি লেখালেখি করছি, আমার এখন সময় নেই, আপাতত কাজটা না হয় আবার পরে করব। তার জন্য যে এখানে সেভ ড্রাফট আছে, সেভ ড্রাফটে যখন সেভ করে রাখবো, এটা কিন্তু বাইরে থেকে, যেমন আমি এখন এই একটা ওয়েবসাইটে ঢুকে কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু সেভ ড্রাফটে করে রাখলে কিন্তু আপনার ওয়েবসাইটে কেউ দেখতে পারবে না। যেমন দেখেন, এই তো আমার ওয়েবসাইট, রিফ্রেশ করি, এই দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, সেম জিনিসটা যখন আমি এটাকে পাবলিশ করে দিব, যখন আমি এটাকে পাবলিশ করে দিব, আমি এই যে পাবলিশ করে দিলাম, এখন যদি রিফ্রেশ করি, এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছে, এই হচ্ছে মূল ঘটনাটা আর কি। ঠিক আছে, তো এখন এখানে আরও কিছু কিছু বিষয় আছে, যেমন দেখেন টোটাল লেখাটা অনেক নিচে চলে আসছে। আমি যদি চাই যে এতগুলো কন্টেন্ট, যেমন এটাতে কি এভাবে দেখাচ্ছিলো যে একটু হালকা লেখা, তারপর রিড মোর বাটনটা আসছে, হালকা লেখা তারপর রিড মোর বাটনটা আসছে, টোটাল কন্টেন্টগুলো কিন্তু শো হচ্ছে না। বাট আমার এখানে প্রবলেমটা কি, টোটাল কন্টেন্টটা শো হচ্ছে, তাহলে আর একটা পোস্ট দিলে তো আরও অনেক লম্বা হয়ে যাবে। তো এই প্রবলেমগুলো রোধ করা যায় কীভাবে করবেন, কারণ আমি চাচ্ছি যে এই লেখাটার পরে যেন, এই লেখাটার পরে যেন আপনার অপশনটা যেন রিড মোর, এই ধরনের অপশন চলে আসে। এটার জন্য অপশন আছে যে এখান থেকে ক্লিক করে খুঁজতে হবে কোনটা, এখান থেকে আছে আপনার এই যে মোর একটা অপশন আছে, মোর, ঠিক আছে, তো মোরে ক্লিক করলেই এই অপশনটা সেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অপশনটা সেট হয়েছে কোন জায়গায়, এই যে অনেক কথাটার পরে রিড মোর অপশনটা আসবে। ঠিক আছে, বা সহজে সহজ কথাটার পরে রিড মোর অপশনটা আসবে। আপডেট করলাম, আপডেট করলাম, এখন আমি রিফ্রেশ করি, তাহলে দেখেন এখন কিন্তু আর টোটাল বাকি লেখাগুলো আসতেছে না। বাকি লেখাগুলো পড়তে হলে যখন আমি এখানে কন্টিনিউ রিডিংয়ে ক্লিক করব, তখন গিয়ে আপনি টোটাল লেখাটা পড়তে পারছেন, এ আর কি মজা বিষয়টা। এবং এখানে আরও কিছু বিষয় আছে, আরও কিছু বিষয় আছে, যেমন দেখেন একটা একটা করে দেখাবো, আরও অনেক কিছু আছে। যেমন ধরেন এই যে এখানে একটা পোস্ট, হ্যাঁ, এই পোস্টটা অত একটা ছবি দেখাচ্ছে, তারপরে হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে এইটা, তারপরে রিড মোর বাটনটা, কিন্তু আমার এখানে তো কোনো ছবি আসতেছে না। কেন ছবি আসতেছে না এটা বোঝাচ্ছি,
তার আগে জাস্ট মনে রাখেন এটাকে বলা হচ্ছে থাম্বনেল ইমেজ, অর্থাৎ একটা পোস্টে এই পোস্টে কি রিলেটিভ, এই পোস্টে আকর্ষণ করার জন্য যে ইমেজটা আমরা দিয়ে রাখি এটাকে বলে থাম্বনেল ইমেজ। এই থাম্বনেল ইমেজটা দেখাবে না, যেমন দেখেন এই পোস্টে কিন্তু থাম্বনেল ইমেজ দেখাচ্ছে না, কারণ উনি এই পোস্টটাতে থাম্বনেল ইমেজ দেয় নাই, বাট এই পোস্টে কিন্তু থাম্বনেল ইমেজ দেখাচ্ছে, কারণ উনি এই পোস্টে থাম্বনেল ইমেজ দিছে। এই জিনিসগুলো আপনি দিতে হবে, না হলে আসবে না। যেমন আমরা আমাদেরটা তো আমরা এখন থাম্বনেল ইমেজ দেই নাই, এর জন্য আসতেছে না। এগুলো কীভাবে দিতে হয় দেখাবো, একটু পরে দেখাবো। তো আমরা যদি চাই পোস্টটাকে আরও বড়ো করতে, এইভাবে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আরও পোস্টগুলোকে বড়ো করতে পারবো। যেমন এখানে আরও আরেকটা ব্লগ আছে, হ্যাঁ আরেকটা টপিক নিয়ে উনি লিখতেছে, তো তাইলে আমরা এখানে আরেকটা ব্লগ নেই। এই ব্লগে কি হবে, এই ব্লগে হবে প্যারাগ্রাফ হবে, এইভাবে প্যারাগ্রাফটা আমি অ্যাড করে দিলাম। তো এইভাবে চাইলে হচ্ছে ধরেন আমি আরও ইউজ করতে পারবো, জাস্ট আমি আপাতত কপি পেস্ট করে বিষয়গুলো চালাই দিলাম। হ্যাঁ ওকে, এটাকে আপাতত আপডেট করছি। আচ্ছা এখন আপনারা যে কাজটা করবেন, আপনারা যখন কাজ করতে যাবেন, সেভ আর পাবলিশ তো বুঝে গেছেন, সেভ ড্রাফট মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে এটা সেভ থাকবে, কিন্তু ইউজাররা ভিজিটররা যখন আপনার ওয়েবসাইট ভিজিট করতে আসবে তখন কিন্তু আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো দেখতে পারবে না, বিশেষ করে এই কন্টেন্টটা দেখতে পারবে না, কারণ আপনি পাবলিশ করেন নাই, এই আর কি বিষয়টা। তো যখন পাবলিশ করে দেবেন তখন দেখতে পারবেন। তো একবার যখন পাবলিশ করে দেবেন সেক্ষেত্রে কিন্তু এটা সবসময় আপডেট হবে, ঠিক আছে? আপনি আবার নতুন কন্টেন্ট দিলেন, আবার আপডেট, এভাবে হবে, এই হচ্ছে বিষয়টা। কিন্তু কথা হচ্ছে যদি আপনি এটাকে পাবলিশ না করেন সেক্ষেত্রে তো আপনি অনেক সময় চাইতে পারেন, আচ্ছা আমি যে ওয়েবসাইটটা বানাচ্ছি বা কন্টেন্টটা লিখছি আসলে একজন ইউজার বা একজন ভিজিটর এসে যদি এই কন্টেন্টটা পড়ে তার কাছে দেখতে কেমন লাগবে, সেই জিনিসটা বোঝার জন্য হচ্ছে আমরা এখান থেকে প্রিভিউ অপশনটা নিব। তো এখানে প্রিভিউতে ক্লিক করে যে এখানে দেখেন প্রিভিউ ইন নিউ ট্যাব ক্লিক করি, তাহলে একটা নতুন ট্যাবে ওপেন হয়ে এই টোটাল কন্টেন্টটা দেখতে কেমন হবে এই জিনিসটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে পাবলিশ না করেও কিন্তু আপনি দেখতে পারবেন, এই হচ্ছে বিষয়টা। যাই হোক, তাহলে এখান থেকে সেটিং, প্রিভিউ, আপডেট এই জিনিসগুলো বুঝে গেছেন। তারপর আরও কিছু জিনিস রয়ে গেছে, আমি একটু দেখাবো কোন জিনিসগুলো রয়ে গেছে। যেমন হচ্ছে ধরেন এই যে এখানে প্লাসে ক্লিক করে এই যে আরও যে অনেকগুলো অপশন আছে, বা ব্রাউজলে ক্লিক করলে যে এখানে আরও অপশনগুলো আছে, এই জিনিসগুলো আমি দেখাবো একটু একটু করে। হ্যাঁ তো এগুলো দেখতে দেখাতে এই সুযোগে আমি আরেকটা জিনিস দেখায় আসি, যেখানে সেটিংয়ের একটা বিষয় থাকে। সেটিং তো সেটিংয়ে দুইটা থাকে, একটা হচ্ছে ডকুমেন্ট, একটা হচ্ছে ব্লগ। তো আমাদের এখানে ডকুমেন্টে অনেক অপশন আছে, এই জিনিসগুলো একটু দেখি। যেমন আমাদের এটা তো পাবলিক আছে, এটা থাক, এটা লাগবে না। পারমালিঙ্ক, পারমালিঙ্কটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। পারমালিঙ্কটা কী, যেমন এই যে আমাদের ডোমেইন নেম, ডোমেইন নেমের পরে পরে মানে আমি যখন এই পোস্টটাতে ক্লিক করব, এই পোস্টে ক্লিক করলে উপরে ইউআরএলটা কেমন থাকবে, এগুলো হচ্ছে এসইওর উপর ভিত্তি করে কাজগুলো করতে হয়। তো এই আর কি বিষয়টা। তো কি হবে এই জিনিসটা আমরা এখানে দিয়ে দিতে পারি আমাদের মতো করে, ঠিক আছে? তো আপনি যদি চেঞ্জ করতে চান আপনি এগুলো চেঞ্জ করে দিতে পারেন ইউআরএলটা। এটাকে বলা হয় স্ল্যাগ, মানে ডোমেইন নামের পরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে স্ল্যাগ। তারপর আপনার কন্টেন্টটি যখন একজন ইউজার বা ভিজিটর পড়বে তখন উপরে পারমালিঙ্কে এটা দেখতে কেমন লাগবে। যেমন আমার এটা হচ্ছে লোকাল হোস্ট লোকাল হোস্ট এলইডিপি, তাহলে এই আমি যেহেতু এটা দিয়ে দিছি তাহলে আসবে লোকাল হোস্ট এলইডিপি, এলইডিপির পরে হচ্ছে এই 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 অপশনটা আসবে, ঠিক আছে? তো আপনি চাইলে এই জিনিসগুলো চেঞ্জ করে দিতে পারেন। যাই হোক, তারপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট, ওই যে আমরা দেখলাম যে আমরা এখান থেকে যখন আইওএস বা অ্যান্ড্রয়েডে ক্লিক করতেছি বা ফ্রিলান্সিংয়ে ক্লিক করতেছি শুধুমাত্র ফ্রিলান্সিংয়ের পোস্টগুলোই পাচ্ছি। তো সেইমভাবে তো এখানে তো ধরেন ওনার ওয়েবসাইটে মিনিমাম হতে পারে 100-200 কন্টেন্ট আছে, তাহলে কন্টেন্টগুলোকে সুন্দরভাবে ক্যাটাগরি ওয়াইজ সাজালে ইউজারদের জন্য পড়তে সুবিধা হয়। ঠিক একই কাজটা আমরাও এখানে করব। আমার ওয়েবসাইটে এখানে আসলাম, তাহলে মানুষ এটা দেখবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কন্টেন্টগুলো সাজানোর জন্য আমরা এখানে ক্যাটাগরিটা দিয়ে দিব, ঠিক আছে? যেমন এটা আনক্যাটাগরি, আনক্যাটাগরি না, এটা আমাদের যে পোস্টটা দিচ্ছি এই পোস্টটা কী রিলেটিভ, এটা ধরেন প্রোগ্রামিং রিলেটিভ, তাহলে আমরা একটা ক্যাটাগরি বানাই নিই এখান থেকে। লিখতে সময় লাগবে বিধে আমরা কপি পেস্ট চালাচ্ছি আর কি। তাহলে অ্যাড এ নিউ ক্যাটাগরি, ঠিক আছে? অ্যাড এ নিউ ক্যাটাগরি, এখানে জাস্ট হচ্ছে প্রোগ্রামিং লিখে দিলাম, দিয়ে সেভ করলাম যে এখানে প্রোগ্রাম চলে আসছে। হ্যাঁ তো তাহলে আমাদের এই পোস্টটা কোন ক্যাটাগরির, প্রোগ্রামিং ক্যাটাগরি, এই হচ্ছে বিষয়টা। ওকে, একইভাবে ট্যাক্স, ট্যাক্স বিষয়টা হচ্ছে মানুষ গুগলে যখন সার্চ করবে, গুগলে সার্চ মানে যে জিনিসগুলো লিখে সার্চ দেয়, সরি বুঝে নেই, আচ্ছা এটা বুঝাবো একটু পরে। একটা ক্যাটাগরি আত্মভুক্ত যদি সাব আমরা কোনো কিছু বানাই, যেমন ধরেন প্রোগ্রামিং তো অনেক কিছু আছে, তাই না? এখন আমি ধরেন এটা বুঝাতে গেলে একটু ঝামেলা লাগবে প্রথমদের জন্য। যেমন প্রোগ্রামিং আত্মভুক্ত আমি আরও সাব ক্যাটাগরি করতে আছে, যেমন সি, সি প্লাস প্লাস,
ঠিক আছে, তখন এই জিনিসটা, যেমন আমি একটা দেখাই, এটা একটু অনেকে কনফিউজ লাগতে পারে, যেমন হচ্ছে সি প্রোগ্রামিং, ঠিক আছে, সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিংটা আসলে মেন মেন ক্যাটাগরি কোনটা? প্রোগ্রামিং। তাহলে প্রোগ্রামে আওতভুক্ত যদি বানাতে চায়, সি প্রোগ্রামিংটা যদি এরকমই প্রধান ক্যাটাগরি হিসেবে চায়, তাহলে তো এখানে প্যান ক্যাটাগরি। হ্যাঁ, আর যদি প্রোগ্রামিংয়ের আওতভুক্ত চাই, তখন এটা দেখাই দেবো যে তাহলে এই যে সি প্রোগ্রামিং একটা ক্যাটাগরি বানাচ্ছে, সেটা হচ্ছে এই প্রোগ্রামিং ক্যাটাগরি আওতভুক্ত, মানে সাব যেটাকে বলে আর কি। দেখেন এটা সাব হয়ে গেছে, কোন একটা সাব করার জন্য সেই জিনিসটা। এটা নিয়ে আমি আরও ডিটেলস আলোচনা করবো, যখন আমরা ই কমার্স ওয়েবসাইট বানাবো তখন এটা এমনিতে বুঝে যাবেন, এখন দেখালো অনেক সময় একটু হিজি হিজি লাগবে, এটা দেখাই দেবো, টেনশন নিয়েন না। আচ্ছা, তো একটা ক্যাটাগরি বানাচ্ছি, এটা হচ্ছে প্রোগ্রামিং ক্যাটাগরি। ওকে, দেন হচ্ছে ট্যাগ। ট্যাগটা হচ্ছে আমার এই পোস্টটা গুগলে সার্চ করে কী কী দিয়ে সার্চ দিলে যেন আমার ওয়েবসাইটে পেতে পারে। যেমন আমি এখানে লিখতেছি প্রোগ্রামিং টিউটোরিয়াল, হ্যাঁ, তারপর হচ্ছে প্রোগ্রামিং টিপস, এরকম আরও কী কী লিখে সার্চ দিতে পারে মানুষ। তো যে জিনিসগুলো লিখে সার্চ দিতে পারে মানুষ এই পোস্টটা পাওয়ার জন্য, সেই জিনিসগুলো আমি এখানে লিখে দেব, ঠিক আছে। দেন আছে এখানে ফিচার এমএস, ফিচার সেভ, এই যে এখানে আপডেট করবেন, শুধু শুধু আপডেট, কারণ আমি তো অলরেডি, হ্যাঁ, টোটাল কাজটা হয়ে গেলে আপডেট দিয়ে দিবেন আর কি। কারণ আপডেট কেন, শুধু সেভ ড্রাফট, সেভ ড্রাফট, এই যে সেভ টু ড্রাফট, সেভ টু ড্রাফট, এরকম হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে আমি তো অলরেডি পাবলিশ করে ফেলছি, কথা বুঝতে পারছেন, আমি কিন্তু অলরেডি পাবলিশ করে ফেলছি। পাবলিশ যদি না করতাম তাহলে তো সেভ টু ড্রাফটই ছিল, যেহেতু আমি পাবলিশ করে ফেলছি তার মানে আমার কাজ হবে শুধু আপডেট করা, বুঝতে পারছেন। আচ্ছা, দেন হচ্ছে আসি ফিচার ইমেজ। ফিচার ইমেজটা কি, এই যে প্রত্যেকটা পোস্টের আওতা দিন যে যেটা হচ্ছে আকর্ষণীয় ইমেজ থাকে, এটাকে বলা হয় ফিচার ইমেজ। তাহলে আমার এই পোস্টটা ফিচার ইমেজ হিসেবে কী থাকবে, ফিচার ইমেজ হিসেবে আমি এটাও ইউজ করতে পারি, অথবা ফিচার ইমেজ হিসেবে আমি আরেকটা ইমেজও চুজ করে দিতে পারি, যে স্যাট ফিচার ইমেজ। মিডিয়া লাইব্রেরিতে আমার কোনো ছবি নাই, শুধু একটাই আছে, আপলোড ফাইল করে দিই, যেমন ফিচার ইমেজ হিসেবে আমি চাচ্ছি একটা পোস্ট দেখাতে। হ্যাঁ, ধরুন আপনি তো অফলাইনে কাজ করতেছেন, তাই না? তো অফলাইনে যেহেতু কাজ করতেছেন আপনার ছবি তো লাগবেই, অনলাইন থেকে চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে দিয়ে দেন হচ্ছে আপনি আবার আপলোড করবেন। এই যে আমি তো ডাইরেক্টই আপলোড করতেছি, এই যে এখানে তো অপশন দিচ্ছে আপনাকে, আপনাকে তো এখান থেকেই সুযোগ দিচ্ছে, এই যে সেট ফিচার ইমেজ, আপনি ক্লিক করবেন। মানে এখন পর্যন্ত কয়টা ছবি আপলোড করছি আমি? দুইটা ছবি আপলোড করছি। তাহলে যত ছবি আপলোড করবেন, যত ছবি আপলোড করবেন সবগুলো হচ্ছে মিডিয়া লাইব্রেরিতে আপনি পেয়ে যাবেন। এখন এই দুইটা ছবি দিয়ে আপনার হবে না, আপনি চাচ্ছেন নতুন আরেকটা ছবি দরকার, তাহলে কী করতে হবে, এই মিডিয়া লাইব্রেরিতে আপনার ছবিটা আপলোড করতে হবে, মিডিয়া লাইব্রেরিতে ছবিটা আপলোড করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই যে আমি ছবিগুলো আপলোড করতেছি, হ্যাঁ, এই ছবিগুলো যাচ্ছে কোথায়? এখানে যে আমি, আচ্ছা, ছবিটা যাচ্ছে কোথায়, তার মানে বিষয়টা কি, স্টোরেজের কথা প্রশ্ন করতেছেন, স্টোরেজের বিষয়টা আপনার প্রশ্ন করতেছেন, আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে কোথায়? হ্যাঁ, তার মানে এই ইমেজগুলো ওই লোকাল হোস্টে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার বুঝতে একটু সমস্যা হয়েছে আর কি। আচ্ছা, তো যখন আপনি অনলাইনে কাজ করবেন তখন এই ছবিগুলো ওই অনলাইন সার্ভারেই জমা হবে। ওকে, তাহলে ফিচার ইমেজ হিসেবে আমি আপাতত এইটাই রাখলাম। ওকে, আমি আপডেট করলাম, আপডেট করা যেহেতু শেষ এখন, আচ্ছা এটা কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট। এখন আমি দেখি যে আমার, সরি, আমার ওয়েবসাইট কোনটা, আমার ওয়েবসাইট হচ্ছে এইটা। হ্যাঁ, এখন রিফ্রেশ করি, দেখি কেমন লাগে দেখতে। এই যে এখন দেখেন একটু দেখতে ভালো লাগতেছে, প্রথম হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে এখানে ডিসক্রিপশন, তারপর হচ্ছে এখানে লেখা, দেন হচ্ছে কন্টিনিউ রিডিংয়ে ক্লিক করলাম,
তারপর হচ্ছে আমি ডিটেলস দেখতে পাচ্ছি, এই যে সব কিছু ডিটেলস দেখতে পাচ্ছি, এবং ফিচার ইমেজটা হচ্ছে এইভাবে ফুল স্ক্রিনে অনুসারে আসতেছে, কোনো থিমে আসবে কোনো থিমে আসবে না, এক একটা থিমে এক একটা ফিচার ইমেজ এক এক ধরনেরভাবে দেখায়। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কন্টেন্টগুলো আমি লিখছি, কন্টেন্টগুলো আমি এখানে লিখছি, তাহলে এই হচ্ছে বেসিক কিছু জিনিস আর কি। ওকে ওকে, এই হচ্ছে মোটামুটি কিছু বেসিক জিনিস। তো আমরা এখন নেক্সট কাজ করি, আমি আছি বর্তমানে আমার হোম পেজে, একটা পোস্ট আমরা দেখলাম, তো পোস্টে আরও কিছু কিছু বিষয় আমরা দেখব, আর কী কী আছে একটু দেখে নিই। যে প্লাসে আইকনে ক্লিক করি, আমরা এখান থেকে দেখি সবগুলা প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, আশা করি বুঝতে পারছেন। কোটাটা আর কিছুই না, জাস্ট অনেক ধরনের আমরা অনেক সময় অনেকে উক্তি লিখি না এটার জন্য আর কি, জাস্ট হচ্ছে এখানে এরকম কোটা কথাটা থাকবে, কোটাটা কথাটা থাকবে, তারপর হচ্ছে আপনি এখানে টেক্সটটা দিলেন। আচ্ছা, আমি লিখে দিয়ে দিই লার্ন মোর জাস্ট এমনি আমি একটা লিখলাম, রাইটে কোটাটা এখানে লিখতে হবে। আচ্ছা, এখান থেকে আবার দিচ্ছি কোটা, আচ্ছা লিখলাম, এটা আপডেট করলাম, এখন দেখেন দেখতে কেমন লাগে। এই যে নিচে আসলাম, এই যে কোটাটা এরকমভাবে দেখাচ্ছে, লার্ন মোর আর্ন মোর, জাস্ট এরকম একটা হাইলাইট হয়ে আসতেছে এই আর কি। তো এগুলো হচ্ছে এক একটা ডিজাইন, চাচ্ছি না রিমুভ ব্লক, এটা রিমুভ হয়ে যাবে। তো নিচে আসলাম, নিচে আসলাম, নিচে এই যে এখানে আরেকটা ব্লক আসলো, আর কী কী আছে, কোডটা তো আপনার দেখাই দিলাম। ক্লাসিক, ক্লাসিকটা হচ্ছে একটা এডিটর, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ঠিক আগের ভার্সন, এখন বর্তমানে তো গুটেনবার্গ আপডেটটা চলছে, তো পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে ক্লাসিক। তো ক্লাসিকে ক্লিক করলে আপনি এখানে ওই আগের ভার্সনে সব কিছু দেখতে পাবেন, আগে অনেক মজাভাবে কাজ করে। তো এইভাবে যেমন আপনি কিছু লিখছেন, হাই দিস ইজ ডেমো টেক্সট, লিখলাম এটা, মানে এটা কী করতে যাচ্ছে, আমি চাচ্ছি টেক্সটাকে বোল্ড করতে, যে বোল্ড করলাম, হ্যাঁ দিস ইজ ডেমো, এই কথাটাকে আমি হেডলাইন বানাতে যাচ্ছি, তাহলে এখান থেকে যে হেডলাইনের বিভিন্ন ধরনের ইফেক্ট আছে করা যাচ্ছে, সবই করা যাচ্ছে আর কি এখান থেকে। তারপর হচ্ছে ধরেন ইটালিক করতে চাইলে এখানে ক্লিক করবেন, এটা যদি সেন্টারে আনতে চান সেন্টারে ক্লিক করেন, কোনো একটা লেখাকে আমি হচ্ছে লিঙ্ক করতে চাচ্ছি, যে এখানে লিঙ্কের অপশন আছে, কী লিঙ্ক করবেন, কোথায় লিঙ্ক করবেন, টোটাল ডিটেলসগুলো এখানে দিয়ে দিতে পারেন এরকমভাবে আর কি। যাই হোক, তারপর হচ্ছে এখানে হচ্ছে ইনসার্ট রিড মোর ট্যাগ, হ্যাঁ মানে আগের মোডটা ছিল এরকম, এখানে কালার টালা মাইক্রোসফট ওয়ার্ডের মতো আর কি সবগুলো করা যায়, কী কালার করতে চান সব জিনিসগুলো আপনি এখানে দিতে পারবেন। আগে ওয়ার্ডপ্রেসটা ছিল এরকম, হ্যাঁ তো এইভাবে চাইলে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। এই মোডটাকে বলা হয় হচ্ছে আপনার ক্লাসিক মোড, আগের মোডটা আপনি এরকম ছিল, হ্যাঁ এখান থেকে আপনি কিন্তু ডাইরেক্ট যে এখানে ছবি আপলোড করতে পারবেন। ঠিক আছে, এইভাবে কাজগুলো করা হইতো আর কি। আচ্ছা, তো আমি জাস্ট দেখাই নিলাম, ক্লাসিক মোডে যদি আপনার কখনও কোনো কাজ করতে প্রয়োজন হয় দেন হচ্ছে আপনি এটা করতে পারেন। ওকে, আপাতত এখান থেকে এটা রিমুভ করে দিলাম। ওকে, আবার আসলাম ব্লগে, আর কী কী ব্লগ আছে দেখি এখানে, পারফরমেন্সটা হচ্ছে জাস্ট এরকমই, যে যেভাবে আউটপুটটা দেখছেন এরকম কোনো আউটপুট চাইলে এটা দিতে পারেন, এগুলো তেমন একটা লাগে না এই জিনিসগুলো। টেবিল, টেবিলটা হচ্ছে আমরা যেমন কুট করে করে টেবিল বানাই সেখানে হচ্ছে অটো মোডে কাজ করতে পারবেন। টেবিল আপনি কয়টা কলাম চাচ্ছেন, কয়টা রং চাচ্ছেন, হ্যাঁ দিয়ে হচ্ছে এখানে ক্রিয়েট, যেমন এখানে আমি চাচ্ছি কলাম চাচ্ছি হচ্ছে কয়টা, রো চাচ্ছি কয়টা, যেমন রো চাচ্ছি দুইটা, কলাম চাচ্ছি হচ্ছে চারটা, চারটা রো বিশিষ্ট কলাম, ক্রিয়েটে ক্লিক করেন আপনার অটোমেটিক কলাম হয়ে গেছে। দেন হচ্ছে আপনি এখানে লিখতে পারেন কী চাচ্ছেন, কোথায় কী চাচ্ছেন, নেম, এইভাবে হচ্ছে সবগুলো লিখে দিতে পারেন। এগুলো এডিট করা যায়, এডিট করার অপশন আছে এখানে, কোথায় কী চাচ্ছেন সেন্টার বা কী, এখানে সবগুলো লিখতে পারবেন, রুল, হ্যাঁ তারপর হচ্ছে ধরেন এটাকে সেন্টার রাখতে চাচ্ছি, হ্যাঁ হচ্ছে ক্লাস, তারপর ধরেন দিলাম হচ্ছে অ্যাড্রেস, এইভাবে সবগুলো দিতে পারবে। তো আপনি নিচে আঁকতে চাচ্ছেন, আপনি ট্যাবে বাটনের চাপ দিয়ে নিচে আসেন বা হচ্ছে ইন্টার বাটনে চাপ দিয়ে নিচে আসেন। ও, এটা হচ্ছে না আবার, এখানে আগে দেখতাম হয়ে যেত, তো সেক্ষেত্রে একটু ঝামেলা আছে এটা, তখন এই হিসাবটা আপনাকে আগে করে নিতে হবে কয়টা কলাম কয়টা বিষয়, তখন হচ্ছে আপনার এই ঝামেলাটা আর হবে না আর কি।
তারপর মনে হয় এখানে এডিট করার সুযোগ থাকতেও পারে, একটু দেখতে হবে। ইনসার্ট আফটার, ইনসার্ট বিফোর, মুভ টু এডিট ইন এইচটিএমএল। আচ্ছা, এডিট এস এইচটিএমএল করা আছে। আচ্ছা, ইনসার্ট আফটার, তাহলে এখানে ইনসার্ট করার সুযোগ দিচ্ছে, বাট এটা আফটার। এখানে দেখি কোনো অপশন আছে কিনা আরও। এই যে এখানে আছে অ্যাড বিফোর রো, ডিলিট রো, অ্যাড কলাম, অ্যাড কলাম আফটার। আচ্ছা, রোই দেখি, অ্যাড রো বিফোর, অ্যাড রো আফটার, কোনটা দেখি। এখানে সিলেক্ট করতে হবে মনে হয়, সিলেক্ট করে দেখি, ট্রাই করে। হ্যাঁ, কোত্থেকে আনছিলাম জানি, এইটাই তো মনে হয় না। আচ্ছা, অ্যাড রো আফটার, পরে। এই যে এখানে আরেকটা অ্যাড করা যাচ্ছে, তো করা যাবে। যদি এর আগে করতে চাই তাহলে এখান দিয়ে দিয়ে দিব অ্যাড রো বিফোর, তাহলে এর আগে একটা চলে আসলো। এরকমভাবে এডিট করার সুযোগ পাচ্ছেন আর কি। ঠিক আছে, তারপর এখানে ডিজাইন আছে কিছু, দুইটা ডিজাইন দিয়ে রাখছে। এটা একটা ডিজাইন আর এটা একটা ডিজাইন, দুইটা ডিজাইন আছে। আপনার যদি প্রয়োজন হয় মনে করেন তাহলে ডিজাইনগুলো ইউজ করলেন আর কি। যাই হোক, টেবিলের ফরম্যাটটা দেখলাম। আচ্ছা, আমরা এখানে আবার প্লাসে ক্লিক করি, টেবিল পর্যন্ত শেষ। এটা আরেকটা ওই ফরম্যাটটা, এটা নিয়ে টাইম নষ্ট না করি, কারণ এটা যেগুলো দরকার আমি এগুলো দেখাচ্ছি আর কি। ইমেজটা আমরা অলরেডি দেখে ফেলছি, আর গ্যালারি ইমেজ হচ্ছে একসাথে অনেকগুলো ইমেজ নিয়ে যদি কাজ করতে চাই। যেমন আমি এখানে যদি গ্যালারি ইমেজ দিয়ে দিই, মিডিয়া লাইব্রেরি দিয়ে দিই, কারণ আপাতত তিনটা ছবি আছে আমাদের এখানে। ক্যাপশন দিলে দিয়ে দিতে পারি, আপাতত দিচ্ছি না। এই যে এখানে শো করছে, এটা হচ্ছে গ্যালারি ইমেজ। ইমেজ শুধু হচ্ছে সিঙ্গেল ইমেজ, একটা ইমেজ দেখাবে, আর এটা হচ্ছে আলাদা আর কি। যাই হোক, ব্রাউজ অল। তো এখান থেকে এটা দেখলাম, অডিও ফাইল যদি অ্যাড করতে চাই জাস্ট হচ্ছে দিয়ে দিলে হবে। একইভাবে ফাইল, মিডিয়া, ট্যাক্স, হ্যাঁ এগুলো দিচ্ছি না। ভিডিও, ভিডিওটা দেখতে পায়, ভিডিওটাতে হচ্ছে। আচ্ছা, এটা এখানে চলে আসছে। যাই হোক, এটা আমরা চাইলে কিন্তু ড্রাগ করে নিচেও আনতে পারি। যেমন এটা হচ্ছে এখানে আছে, তাই না? এই যে এখানে, এই যে উপরেরটাতে ক্লিক করে এটা উপরে চলে যাবে, তাই ভিডিওটা নিচে চলে আসলে। এইভাবে কিন্তু উপর নিচে করতে পারবেন, এই যে এখানে ক্লিক করে উপরে চলে যাবে, এটা ঠিক করলে নিচে চলে আসবে, এইভাবে কিন্তু চেঞ্জ করা যায়। যাই হোক, বলে রাখলাম। আচ্ছা, মিডিয়া, এখন ইউটিউবটা আসলে কোত্থেকে দেবেন? যদি আপনি আপলোড করতে চান, মানে আপনার সার্ভারেই আপলোড করতে চাইলে তো এখানে আপলোড করতে পারেন। আর মিডিয়া লাইব্রেরিতে জানি আমরা কী জানি, যে যেগুলো ফাইলগুলো আমরা আপলোড করি সবগুলো হচ্ছে আমরা মিডিয়া লাইব্রেরিতে পেয়ে যাই, তাহলে এগুলো মিডিয়া লাইব্রেরিতে আমরা খুঁজতে পারি। আর একটা আছে ইনসার্ট ফ্রম ইউআরএল, যেমন হচ্ছে আমরা যদি এখন ইউটিউবে যাই, কি বোরিং লাগতেছে ক্লাসগুলো? ভাল লাগবে আরো, যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন তখন দেখবেন ভাল লাগবে কাজগুলো। আচ্ছা, ধরেন এখান থেকে এটাই নিচ্ছি আপাতত, তাহলে এই যে ইউআরএল, যেটা ইউআরএলটা আমি কপি করলাম, ইউআরএলটা কপি করছি। আচ্ছা, এখানে আছে ইনসার্ট ফ্রম ইউআরএল। হ্যাঁ, ইনসার্ট ফ্রম ইউআরএল এ ক্লিক করলাম, দিয়ে হচ্ছে জাস্ট তাহলে এটা হচ্ছে চলে আসবে। মানে হচ্ছে ইমবেডেড সিস্টেম আপনাদের দেখাইছিলাম, ওই ইমবেডেড সিস্টেমে এটি এখানে চলে আসবে আর কি। ঠিক আছে, এটা আসবে, হয়তো এখানে দেখাচ্ছে না, কিন্তু আমি যদি এটিকে প্রিভিউ মোডে নিই, প্রিভিউ মোডে চেক করে দেখেন, এটা ঠিকই দেখাবে। এই যে এখানে কিন্তু ঠিকই দেখাচ্ছে। যাই হোক, ওকে, দেন হচ্ছে আর কি আছে দেখি। আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে মোটামুটি তো এটা শেষ। মোরের অপশনটা তো বুঝতে পারছেন, রিড মোর, যেটা পেজ ব্রেকটা হচ্ছে ভাঙার জন্য, একটা যদি কোনো একটা মানে কোন এখানে একসাথে হয়ে আছে, তো আমি চাচ্ছি এটা একটা ব্রেক করার জন্য। তাহলে পেজ ব্রেক, এই যে এখান থেকে কই গেল এটা, এই যে প্রেস ব্রেক দিলে, তাহলে মাঝখানে হচ্ছে একটা ব্রেক আসলো, ঠিক আছে, একটা গ্যাপ আসলো এরকম আর কি। স্পেস নেওয়ার জন্য সাধারণত এই ব্রেক, এই জিনিসগুলো ইউজ করা হয়। হ্যাঁ, আবার এখানে অনেকজন ডিজাইন দেওয়া যায় পেস ব্রেকের, দেখি এটা ডিজাইন আছে কিনা। চেঞ্জ দ্য ব্লক টাইপ অফ স্টাইল, এটা গ্রুপ বাই আছে, থাকে অনেক সময় এইগুলো। আর যাই হোক, একদম নিচে ব্লক, স্পেস নেওয়ার জন্য শর্টকুট, শর্টকুট তো বুঝেন নাকি? আচ্ছা, শর্টকুটটা নিয়ে আমরা কাজ না করলে শর্টকুটটা বুঝতে পারবেন না, শর্টকুটটা নাই থাক। তারপর হচ্ছে কাস্টম এস্টিমেল, কাস্টম বা ক্যালেন্ডার,
ক্যালেন্ডার শো করতে চাইলে ক্লিক করলে এখানে ক্যালেন্ডার অপশনটা চলে আসবে। লেটেস্ট কমেন্ট এগুলো আমরা দিয়ে লাভ নেই। এখন কাস্টম এস্টিমেল, এগুলো তো বুঝি কাস্টম এস্টিমেল দিলে হচ্ছে আমাদের যেহেতু এস্টিমেল কোডিং পারি আমরা আমাদের মতো করে কোড করতে পারবো আর কি, এ আর কি। ধরেন এখানে মার্কিউ যদি দিই আমরা, এম এ আর কিউ ইউ ডাবল ই মার্কিউ, কোনো একটা লেখা মার্কিউ করতে যাচ্ছি, আমরা আমাদের মতো করে কাজ করবো। যেমন এখানে লিখলাম ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এরকম থাক। এটা প্রিভিউটা দেখতে কেমন হবে চাইলে এখানে দেখতে পারেন, ঠিক আছে। আবার যদি এস্টিমেল কোডের ফরম্যাটে চলে যেতে চান তাহলে এস্টিমেলে ক্লিক করলে আবার চলে আসবে, এই আর কি। এই হচ্ছে বিষয়। এখানে শুধু এস্টিমেল, আবার ইনলাইন সিএসএসগুলো ইউজ করতে পারবেন, ইনলাইন সিএসএসগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে বাটন, বাটন তো বুঝেনি, বাটন যদি চাই তাহলে বাটন আনবে, বাট বাটনে কী লিখে দিতে যাচ্ছেন এটা এখানে চলে গেছে। যাই হোক, এটা নিচে আনি আমি, নিচে আনতে হলে আমরা জানি বা এখান থেকে এটাকে উপরে তুলে দিলাম, এটা অটোমেটিক নিচে চলে আসলো। আচ্ছা যাই হোক, এখানে কী দিচ্ছি, যেমন এখানে বললাম যে ভিউ মোর বা লার্ন মোর বা ডাউনলোড, অনেক সময় করি না এরকম দিতে পারি বাটনগুলো। তো ডাউনলোডের বিষয়টা পরে দেখা দিব, এখন ডাউনলোডের বিষয়টা দিই না, আপাতত এতটুকু দেখে নেন। ফুল আউটলাইন, সেখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে আর কি, দুইটা স্টাইলে বাটন আছে, আপনি যেটা খুশি ইউজ করতে পারেন। ওকে, আর এখান থেকে আর কি আছে, সাবমিটিং ট্যাক্স, এটা লিঙ্ক করে মানে এখানে ক্লিক করলে কোথায় যাবে, লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন, লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। এবং এটা এটাতে ক্লিক করে দিলে হচ্ছে ওই যে ব্ল্যাঙ্ক মোডে যে নতুন একটা ট্যাব ওপেন হয় ওই সিস্টেমে কাজ করবে, যদি এটা অন করে দেন আর কি। না দিলে হচ্ছে নর্মালি এই পেজ থেকেই, এই পেজে থাকা অবস্থায় অন্য একটা পেজে নিয়ে যাবে আপনাকে। আচ্ছা, তো আর কি আছে একটু খেয়াল করি, শেষের দিকে আমরা চলে এসেছি প্রায়। এখানে আছে কলাম, কলাম মোডে কাজ করতে পারেন, যেমন এটা নিয়ে আমরা কাজ করব। কলামটা আমরা বিভিন্ন ধরনের প্লাগিন আছে এলিমেন্টর নামে বা এগুলো নিয়ে কাজ করবো, জাস্ট আমি এটা দেখাই দিচ্ছি। কলামটা লাগতেও পারে, এখানে কটা বা কটা কলাম নেবেন, আমি চাচ্ছি দুইটা কলাম নিতে। যেমন অনেক সময় হয় যে পাশে একটা ছবি থাকবে, ডানে হচ্ছে আপনার কন্টেন্টগুলো থাকবে, এইভাবে চাইলে করতে পারেন। যেমন আমি এটা দিচ্ছি, এখানে চলে আসলো। এবং এটাকে এই যে এইভাবে বড়ো ছোটো করার মানে অপশন আছে, দেখতে হবে। আচ্ছা, এখানে দিচ্ছি আপাতত, মানে এখানে একটা পাশে ছবি থাকবে, দিলেন এখানে ছবি, বা মিডিয়া লাইব্রেরি থেকেও নিতে পারেন। আচ্ছা যাই হোক, এটা দিয়ে দিচ্ছি আপাতত, মিডিয়া লাইব্রেরি থেকে একটা নিয়ে দেখাচ্ছি আপাতত, আপলোড করে আর যাচ্ছি না সময় নষ্ট করতে। ধরুন এই ছবিটা থাকলো, হ্যাঁ, আর পাশে হচ্ছে আপনার ট্যাক্স থাকবে, তাহলে এখানে ক্লিক করে আপনি ট্যাক্স নিতে পারেন, ট্যাক্সট বা প্যারাগ্রাফ। আচ্ছা ধরুন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ হিসেবে কী থাকবে লেখাগুলো একটু নিতে হবে এখান থেকে, মানে এখান থেকে কোনো একটা ট্যাক্স কপি করে নিলাম। ঠিক আছে, এইভাবে থাকলো, জাস্ট দেখাই দিলাম বিষয়গুলো। এখন আপনার মতো করে আপনি চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারেন। প্রিভিউ মোডটা একটু দেখে আসি, তো এই আর কি আমরা দিয়ে রাখলাম। তো এখন এই গেল একটা বিষয়। এখন ধরেন আমরা এইভাবে পোস্ট করতে পারি, তাহলে আমরা এখন যদি আবার এখানে ক্লিক করি, ভিউ পোস্টে গেলে হচ্ছে আমাদের মেইন অংশে চলে যাব, মানে হোয়াইট গেটের বা হোম পেজে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছিলাম এইভাবে দেখতে পারবো আর কি। আচ্ছা, আমি অনেকগুলো সময় নিয়ে কিন্তু দেখাচ্ছি আপনাদের, কাজ করতে কিন্তু এতক্ষণ সময় লাগবে না, নতুন অবস্থায় সব কিছু বোঝাচ্ছি, তো এর জন্য আপনাকে ডিটেলস আমাকে বোঝানো লাগতেছে, বা আপনার কাজ করতে গিয়ে কিন্তু এতক্ষণ সময় লাগবে না। আচ্ছা, তাহলে আমরা ছিলাম পোস্টে, পোস্ট থেকে আমরা অ্যাড নিউতে গিয়ে গিয়ে পোস্ট করছিলাম, ঠিক আছে। তো আমি আবার একটা নতুন পোস্ট করতে চাই, তাহলে আবার অ্যাড নিউতে যাচ্ছি, ধরেন আমি আরেকটা পোস্ট করব। তাহলে একটা তো পোস্ট করলাম এখানে, এটা করা শেষ ধরে নিলাম, আমরা ধরেন নেক্সট হচ্ছে আরেকটা টপিক নিয়ে পোস্ট করব, যেমন এইটা। জি জি বলেন। আপনি কি বাটন হিসাবে কি এখানে দেখতে যাচ্ছেন নাকি কোনটা যাচ্ছেন, এখানে যাচ্ছেন নাকি ওই যে থাম্বনেল ইমেজ হিসেবে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম
এটা আসে নাই না? আচ্ছা এরপর এখন ওটা ট্রাই করে দেখবো, না এখন ওটা দিয়ে দিব না, সমস্যা নেই। পাইথন সিএসবি ফাইল এখন শর্টকাটভাবে জাস্ট একটু দেখাই দিই আপনাদের, কিন্তু এখন তো বিষয়গুলো বুঝে গেছেন। জাস্ট এসে এটা হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে দিলাম, ওকে। নিচে ধরেন একটা বাটন থাকবে, তাই তো? নিচে একটা বাটন চাচ্ছেন, ওকে। এখানে বাটনটা নিয়ে আসতেছি, বাটন বিইউ, আচ্ছা বাটন চলে আসছে, বাটন, আচ্ছা বাটন গিয়ে বললাম যে ডাউনলোড, বা এখানে দিলাম সে ডাউনলোড লিঙ্ক, এখানে থাকলো ডাউনলোড লিঙ্ক। তাহলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসলে এরকম 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 চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে আপনি ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন থিম ইউজ করতেছেন, থিমের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন বিষয়টা? থিমে যদি এরকম বাটনের অপশন আসে তখন আসবে, আর না হলে হচ্ছে আমার এটার মতো রিড মোর অপশন আসবে, ঠিক আছে? এটা থিমের উপর ডিপেন্ড করে। যেমন আমি এখানে যাই, আমার যে বর্তমানে যে থিম ইউজ করতেছি, এ যদি আপনার প্রোগ্রামিং জানা থাকে, থিম ডেভেলপমেন্ট জানা থাকে, তাহলে করতে পারবেন আর কি, এত কষ্ট করা লাগবে না আপনাদের। থিমটা যখন চেঞ্জ করে নেব, মানে এখানে তো বাটন যাচ্ছেন, তাই না? হ্যাঁ ভাই বলেন। HTML CSS, হ্যাঁ ফাইলগুলো ঘাটতে হবে আর কি, ভিতরে গিয়ে ফাইলগুলো গিয়ে ঘাটতে হবে, হ্যাঁ ওই তো, তাদের কোডগুলো দেখতে হবে আর কি। বুঝতে পারছি, আপনি এটা কথা বলতেছেন ওই যে রাইট বাটন ইন্সপেক্টে গিয়ে? বুঝতে পারছি বুঝতে পারছি, মানে তাদের আইডিটা, হুম 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 হুম, করা যাবে করা যাবে, দেখতে হবে তাদের ক্লাসটা কী করছে, হচ্ছে মোর লিঙ্ক, তাই তো? তাহলে মোর লিঙ্কটাতে কল করে ওইটাকে কাস্টম সিএসএস করে করতে পারবেন, করা যাবে। এটা কোডিং করে আর কি, এগুলো একটু পরে যাই আমরা, আমরা বেসিকগুলো শেষ করি, হ্যাঁ বেসিকগুলো শেষ করে তারপর এগুলোতে যাব। আর বিশেষ করে এগুলো থিমের উপরে ডিপেন্ড করে, থিমের মধ্যে অলরেডি এভাবে ডিফল্টভাবে দেওয়াই থাকে, তারপরে যদি মডিফাই করতে চান সেটা পারবেন, এমন না যে করতে পারবেন না একেবারে, এরকম কিছু না। আচ্ছা তো এটা তো আমরা একটু যাই, এখানে ধরেন এখানে আর কোনো ছবি টবি দিতে যাচ্ছি না, জাস্ট হচ্ছে এখানে যাচ্ছি, ঠিক আছে, এখান থেকে ডকুমেন্টে যাচ্ছি। এটা ক্যাটাগরিটা কী ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা তো সিলেক্ট করতে হবে, তাই না? তো এটা প্রোগ্রামিং ক্যাটাগরি আতঙ্ক আছে, আবার প্রোগ্রামিং দিয়ে দিলাম, যদি অন্য কোনো ক্যাটাগরি থাকতো তাহলে অ্যাড নিউতে দিয়ে দিতাম, ওকে। ট্যাগ, ট্যাগ ওই আগেরগুলো আর কি, আমরা যেগুলো দিয়েছিলাম এগুলো চাইলে দিতে পারেন, আমি আপাতত দিচ্ছি না। একটা ফিচার ইমেজ দিয়ে দিচ্ছি, ফিচার ইমেজ তো একটা দিলাম, আর একটা আপলোড করে নিই এখান থেকে, সিলেক্ট ফাইল, বা তাদের তো আমরা দিতে পারতাম ডাউনলোড করে। ধরেন এখান থেকে আপাতত না হয় এটাই দিয়ে দিলাম, ওকে, এইভাবে দিলাম আর কি। যাই হোক, এটাকে পাবলিশ করে দিচ্ছি। তাহলে এখন পর্যন্ত হচ্ছে আমি দুইটা পোস্ট করছি, হ্যাঁ আমি এখানে যাচ্ছি, তাহলে এই যে অ্যাড নিউতে গিয়ে গিয়ে আমি প্রতিবার নতুন পোস্ট দিতে পারি, অথবা এখানে অ্যাড নিউতে গিয়েও আমি দিতে পারি। আর যত পোস্ট আছে সবগুলো পেয়ে যাবো হচ্ছে অল পোস্টে, যত পোস্ট করছে এখন পর্যন্ত এগুলো হচ্ছে অল পোস্ট, এটা হচ্ছে ডিফল্ট তাদের আগে থেকে তৈরি করা। তা আমি চাচ্ছি এটা হচ্ছে ডিলিট করে দিতে, যদি কোনো কিছু ডিলিট করতে চাই তাহলে এখানে যে ট্র্যাশ আছে ট্র্যাশে ক্লিক করি, ট্র্যাশে ক্লিক করলে সেটা হচ্ছে ডিলিট হয়ে যাবে, বাট এটা পার্মানেন্টলি ডিলিট হয় না। এই যে এখানে অল পাবলিশ, আমার মোট কন্টেন্ট দুইটা পাবলিশ আছে দুইটা, ট্র্যাশ মোডে চলে গেছে একটা, যেটা এখন এই মাত্র ডিলিট করলাম। তো পার্মানেন্টলি ডিলিট করতে চাইলে আপনাকে ট্র্যাশে আসতে হবে, ট্র্যাশে আসার পর দেন এইখান থেকে হচ্ছে ডিলিট পার্মানেন্টলি, যেখানে ক্লিক করে বা এটা না ক্লিক করে কাজ করবে, ডিলিট পার্মানেন্টলি এইখান থেকে হচ্ছে আপনার পার্মানেন্টলি আপনি ডিলিট করতে পারবেন, না হলে ডিলিট হবে না, ঠিক আছে? তারপর পাবলিশে চলে যাই। আচ্ছা তার মানে আশা করি এখান থেকে অল পোস্ট আর অ্যাড নিউর কাজটা বুঝে গেছেন। ক্যাটাগরিজ, ক্যাটাগরিজটা আসলে এটা হচ্ছে প্রিমেড ক্যাটাগরি, যেমন আমরা পোস্ট করতে গিয়ে ক্যাটাগরি পাচ্ছি, তাই না? এই যে আমরা পোস্ট করতে গিয়ে দুইটা ক্যাটাগরি বানিয়েছিলাম, তা আমরা চাইলে এখানেও ক্যাটাগরি বানাতে পারি। যেমন ধরেন তাদের এখানে কি একটা ক্যাটাগরি, আর একটা আছে ধরেন মেশিন লার্নিং, এটা কপি করলাম। তা আমি এগুলো হচ্ছে আগে থেকে তৈরি করে রাখতে চাচ্ছি, যেমন এই যে মেশিন লার্নিং একটা ক্যাটাগরি, জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে দিলাম, যে অটোমেটিক চলে আসলাম। এইভাবে আরেকটা ক্যাটাগরি বানাচ্ছি হচ্ছে ফ্রিল্যান্সিং, স্ল্যাক তো বুঝে গেছেন যে পারমালিঙ্ক হিসেবে কী দেখাবে,
যদি না দেন তাহলে এটা হচ্ছে ডিফল্ট ভাবে যেটা আছে এটা চলে আসবে। ওকে, তারপর হচ্ছে ধরেন এখান থেকে প্রযুক্তি একটা ক্যাটাগরি বানিয়ে নিচ্ছি, প্রযুক্তি চলে আসলো। তো এই যে আমাদের কাজ হবে একটা ওয়েবসাইটে কি কি ক্যাটাগরি হবে বা একটা নিউজ পেপার ওয়েবসাইট বানালে কি কি ক্যাটাগরি হবে, এটা ক্যাটাগরি অপশন থেকে এসে আমরা ক্যাটাগরি বানিয়ে নিতে পারি। এতে করে কি সুবিধা হয় আমি দেখাই। যেমন ধরেন আমি আরেকটা পোস্ট করতে যাচ্ছি, আমি আরেকটা পোস্ট করতে গেলাম, ধরেন পোস্ট করতে যাচ্ছি করিনি, ধরেন আমি প্রযুক্তিতে যাচ্ছি, আগে তো প্রোগ্রামিং থেকে করছি, এখন ধরেন প্রযুক্তি থেকে একটা পোস্ট করব, ধরেন এই টপিকটা হিউম্যান কম্পিউটার ইন্টারকানেকশন, এটার উপরে কপি করলাম অ্যাড টাইটেল, ধরেন এখানে কিছু ডিসক্রিপশন হয়তো বা লিখবো, লিখতে হবে, আচ্ছা লিখে নিলাম, ধরেন এখান থেকে ধরেন এতটুকু অংশ কপি করলাম, আর এখান থেকে আচ্ছা তো আমরা এখানে দেন হচ্ছে এখানে ট্যাক্সগুলো দিতে আছি কপি, ওকে এখানে ট্যাক্সগুলো দিলাম। তো এখন মজার বিষয়টা কি দেখেন, আমি ডকুমেন্টসে এখানে অংশে আসলাম, দেন হচ্ছে এই যে এখানে দেখেন ক্যাটাগরিগুলো কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে, কারণ আমি এটা আগে থেকে বানায় রাখছিলাম। নাহলে আমাকে ওই একই কাজ আপনি পোস্ট করার সময় বানায় রাখতে পারেন অথবা আগে থেকে তৈরি করে রাখতে পারেন ওই ক্যাটাগরিজ অপশন থেকে। এখন জাস্ট এখান থেকে দেখায় দেন যে এটা কিসের, এটা হচ্ছে প্রযুক্তির আওতভুক্ত, এইভাবে আর কি। তো একইভাবে আপনি ট্যাগের কাজটাও করে নিতে পারেন। আচ্ছা এটা একটু পরে দেখাবো, জাস্ট ধরেন এটার কোনো আমি আপাতত আর দিচ্ছি না ফিচার ইমেজ, পাবলিশ করে দিলাম, পাবলিশ, ওকে এখানে যাচ্ছি, তাহলে ক্যাটাগরিজ কাজটা বুঝে হয়ে গেলেন। ঠিক একইভাবে ট্যাগের বিষয়টাও এরকম, আমি আগে থেকে কয়েকটা ট্যাগ বানিয়ে রাখতে পারি, যেমন এখানে দুইটা ট্যাগ আছে, আমি যদি এখানে লিখে দিই যেমন হচ্ছে ধরেন মেক মানি, মেক মানি অনলাইন, কিছু ট্যাগ হচ্ছে আমরা আগে থেকে বানিয়ে রাখতে পারি। তারপর ধরেন টিপস, আচ্ছা আচ্ছা ধরেন আপনি একটা, আচ্ছা ধরেন ইউটিউব থেকে কীভাবে আর্নিং করতে হয় আপনি জানেন, ইউটিউব থেকে আর্নিং করা যায়। হ্যাঁ, এখন এই জিনিসটা, এই টপিকটা জানতে হলে আপনি গুগলে গিয়ে কি লিখে সার্চ দেবেন, মানে ট্যাগ জিনিসটা কি এটা তো আপনি জানতে চাচ্ছেন তাই না? তো আপনি বুঝে গেছেন বিষয়টা, এখন আপনি যে জিনিসটা লিখে সার্চ দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যে জিনিসটা লিখে সার্চ দিয়েছেন অন্য আরেকজন কি সেম জিনিসটা লিখে সার্চ দিবে না একটু ব্যতিক্রম কিছু লিখে সার্চ দিতে পারে? হ্যাঁ, তার মানে এই একটা টপিক এটা অনেক মানুষ অনেক ধরনের অনেকভাবে লিখে সার্চ দিতে পারে। তো যতভাবে যত ধরনের লিখে লিখে সার্চ দিতে পারে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা ট্যাগ। তো আমি যে টপিকটা লিখতেছি এই টপিকটা হয়তো মানুষ খুঁজতেছে, তো কে কী রকমভাবে খুঁজতে পারে এই আইডিয়াগুলো নিয়ে আমরা এইগুলোকে ট্যাগ হিসেবে দিয়ে দেব, এই হচ্ছে মূলত বিষয়টা। ঠিক আছে, তো আমরা যাচ্ছি অল পোস্টে, অল পোস্টে এখানে আরেক জিনিস দেখে নেই, যেমন সর্বশেষ পোস্ট তো এটা আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি, সমস্যা নাই, বাট আমি এটাকে এডিট করার কিন্তু সুযোগ আছে। আমি এডিট মোডে যাচ্ছি, তাহলে এডিট মোডে গিয়ে আমার যে জিনিসগুলো চেঞ্জ করার দরকার আমি চাইলে হচ্ছে এখান থেকে এই জিনিসগুলোকে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা এখন এখন কী অবস্থা বলেন, সবার সবার কি একই অবস্থা, কথা ভেঙে ভেঙে আসতেছে? আচ্ছা আজকে আমি মোবাইল নেটওয়ার্কের উপরে ভরসা, কারণ আমার ওয়াইফাই আছে সমস্যা, ওয়াইফাই লাইন নেই, মোবাইল নেটওয়ার্ক দিয়ে চালাচ্ছি আর কি। আচ্ছা জি বলেন। আনলিমিটেড, কোনো লিমিট নাই, লিমিট নাই, বাট এসইও ক্যাটাগরিতে গেলে তখন বিষয়গুলো আলাদা দাঁড়ায় আর কি। বাট এখন প্রায় ট্যাগ ব্যবহারটা উঠে গেছে, এখন কেউ ট্যাগ ইউজ করে না আর কি তেমন একটা। আচ্ছা এখন আসেন এখানে, ধরেন আমি এখানে লিখছি টিপস, এই যে দেখেন টিপস লিখতে যাচ্ছে, টিআই লিখলে অটোমেটিক টিপস চলে আসছে, কেন? কারণ অলরেডি আমার এই ধরনের ট্যাগগুলো আগে থেকে বানানো আছে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। তারপর এখানে লিখতেছি প্রোগ্রামিং, যে প্রোগ্রামিংয়ে আছে প্রোগ্রামিং টিউটোরিয়াল,
তারপর হচ্ছে প্রোগ্রামিং টিপস এইভাবে। তার মানে হচ্ছে ট্যাগগুলো যদি আপনি আগে থেকে রেডি করে রাখেন ওইখানে, তাহলে এখান থেকে একটা মানুষ যখন লিখতে যাবে তাকে অটো সাজেস্ট করবে। এর জন্য হচ্ছে ওই অপশনটা দেওয়া আছে, আমি এখানে আপডেট করে দিলাম। বুঝতে পারছেন বিষয়টা? এর জন্য হচ্ছে এখানে এই অপশনগুলো দিয়ে রাখছে। মানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ক্যাটাগরি ট্যাগ তো ওইখানে দিতে পারছি, তো এখানে দিয়ে লাভ কী? তাহলে এখানে দেওয়ার লাভ আছে, লাভটা হচ্ছে এই আর কি। তাহলে আশা করি পোস্টের আওতাধীন যা যা আছে এগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পারছি পোস্টের আওতাধীন বাকিগুলো। আচ্ছা আচ্ছা, নামাজের টাইম তো মনে আছে, নামাজ থেকে এসে জিনিসগুলো দেখবো। এখন আসি মিডিয়া, মিডিয়ার আওতাভুক্ত আছে লাইব্রেরি আর হচ্ছে অ্যাড নিউ। আচ্ছা এই জিনিসটা একটু দেখে নিই, তারপর হচ্ছে আপনাদের টাস্ক দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েই এই টপিকে বুঝিয়েই আপনি স্টপ করে দিব, তারপর হচ্ছে নামাজ থেকে আসার পর কাজ করবো আর কি। এটা কঠিন কিছু না, যা যা কাজ করছেন তার মধ্যেই। আচ্ছা দেন হচ্ছে মিডিয়া, মিডিয়ার থেকে আমি যদি লাইব্রেরিতে যাই, এটা হচ্ছে লাইব্রেরি, আপনি যত ফাইল আপলোড করবেন সব কিছু এই লাইব্রেরিতে পাবেন, যে যত কিছু আছে সবগুলো হচ্ছে লাইব্রেরিতে। হ্যাঁ আপনি চাইলে এখান থেকে আগে থেকে আপনি আপলোড করে রাখতে পারেন। ধরেন আমি এখানে কিছু ফাইল আগে থেকে আপলোড করে রাখলাম। ধরুন এখান থেকে আমি কিছু কিছু ছবি, যে এখানে কয়েকটা ছবি আমি আগে থেকে আপলোড করে রাখলাম। এই যে এখানে ছবিগুলো আপলোড করে রাখলাম, তাহলে অ্যাড নিউর সাহায্যে হচ্ছে আমি বিভিন্ন ধরনের ফাইল আপলোড করে রাখতে পারছি। মিডিয়া ফাইলগুলো, মিডিয়া ফাইলগুলো কোনগুলো? যেমন অডিও, ভিডিও, ইমেজ, পিডিএফ ফাইল, মানে যা যা আছে আর কি সবগুলো। তো আমি অ্যাড নিউর সাহায্যে ফাইলগুলো আপলোড করতেছি, আর সকলগুলো ফাইল থাকতেছে কোথায়? সকলগুলো ফাইল থাকতেছে হচ্ছে লাইব্রেরিতে। তার মানে যত মিডিয়া ফাইল আছে সবগুলো জমা থাকে হচ্ছে লাইব্রেরিতে, আর অ্যাড নিউর সাহায্যে হচ্ছে আমরা ওই মিডিয়া লাইব্রেরিতে জিনিসগুলো আপলোড করে রাখি। তাহলে আপলোড করে রাখলে সুবিধাটা কী হয়? আপলোড করে সুবিধাটা হচ্ছে ওই এরকমই, যখন আপনি পোস্ট করবেন, যখন পোস্টে যাচ্ছেন বা কোনো একটা পোস্ট এডিট করতে যাচ্ছেন, হ্যাঁ এখানে আপনার কোনো একটা ছবি আপনার প্রয়োজন হয়, তাই না? তো আপনি দেখা যাচ্ছে তখন আপনি আপলোড করছেন, তারপর ছবিটা দিচ্ছেন। যেমন ধরেন আমি চাচ্ছি এটার নিচে একটা ছবি বসাবো, ইমেজে গেলাম, তাহলে এই যে দেখেন আপলোড আছে মিডিয়া লাইব্রেরিতে আছে। আপলোড হচ্ছে আপনার কম্পিউটার থেকে আপলোড করা লাগছে, আর মিডিয়া লাইব্রেরি হচ্ছে অলরেডি আপনার এটা আপলোড করা আছে। আচ্ছা মিডিয়া লাইব্রেরিতে কোন ছবিটা? ধরেন এই ছবিটা, জাস্ট শেষ, অটোমেটিকলি চলে আসছে। দুইটা পার্থক্য বুঝতে পারছেন? আপলোড হচ্ছে আপনি কম্পিউটার থেকে আপলোড করছেন, আর মিডিয়া লাইব্রেরি হচ্ছে এটা অলরেডি আপলোড করা আছে, জাস্ট এটা দেখাই দিচ্ছেন, তাহলে টাইম টেবিলে যাচ্ছে আর কি। এই হচ্ছে মূলত বিষয়টা। এখানে স্টাইল আছে, যেমন এই ছবিটা যদি, এটা তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট, কিছু বোঝা যাবে না, এর বিভিন্ন ধরনের স্টাইল আছে ছবির, যে রাউন্ড শেপ দিতেছে রাউন্ড শেপ চলে আসবে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো এই জন্য যাই হোক এটা ডিফল্টে দিয়ে রাখছি। ওকে তাহলে আশা করি আমরা এই এতটুক দুইটা পার্ট শেষ করে ফেলতে পারছি। এটা নামাজ থেকে এসে, নামাজের অনেক সময় আছে, নামাজের আগ পর্যন্ত যে যতটুকু পারেন প্র্যাকটিস করেন, নামাজ থেকে এসেও সময় দিব। তার মানে আমরা এই এখান থেকে মিডিয়া আওতাধীন এই দুইটা শেষ করে নিলাম। এখন আপনাদের টাস্ক দিচ্ছি, যেগুলো আছে এগুলো করেন, পোস্টই তো তাই না, পোস্ট করবেন, নামাজের সময় আছে না আরও। আচ্ছা আপনাদের কাজ হচ্ছে এখান থেকে যে কোনো চারটা ক্যাটাগরি, যে কোনো চারটা ক্যাটাগরি নেবেন, মানে হচ্ছে আপনারা এখানে চারটা মানে চারটা ক্যাটাগরি বানাবেন, চারটা ক্যাটাগরিতে মিনিমাম দুইটা করে পোস্ট দেবেন। বুঝতে পারছেন? আপনার টাস্ক হচ্ছে এইটা, চারটা ক্যাটাগরি নেবেন, চারটা ক্যাটাগরিতে মিনিমাম কয়টা পোস্ট থাকবে? দুইটা করে পোস্ট থাকবে। আমি ওয়েবসাইট লিঙ্কটা দেখাই দিচ্ছি আপনাদের, আমি লিঙ্কটা গুগল মিটে দিয়ে দিলাম, আপনারা কাজ শুরু করেন।